السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من حمزه ونفخه ونفثه সুপ্রিয় শ্রোতা মন্ডলী, হিন্দুত্ব শেখায় মানবতা যে অ্যাডমিন গ্রুপ দেবাশিষ রয়, তার সঙ্গে আলোচনা হবে, ওনাকে আমরা লাইভে নিয়ে আসছি। হ্যালো হ্যাঁ দাদা, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ সাউন্ডটা খুব কম আসছে, সাউন্ডটা শোনা যাচ্ছে না। হ্যাঁ আচ্ছা, আমার সাউন্ড প্রবলেম হচ্ছে? না, আপনার আপনার ভয়েসটা আসছে না। 1 মিনিট, হ্যাঁ আমার মনে হয় ইয়ারফোন ব্যবহার করতে লাগবে। 1 মিনিট, খুলতো, 1 মিনিট, হ্যাঁ হোল্ড করুন। হেডফোনটা করি, হ্যালো, হ্যাঁ শোনা যায় এবার? হ্যাঁ 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 এখন এখন ঠিক আছে। আপনি মনে হয় আমার মনে হয় যদি আপনি হ্যালো, প্রথম থেকে শুরু করেন তাহলে ভালো হবে। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে কথা? হ্যালো হ্যাঁ হ্যালো, আমি আমি সম্পূর্ণ শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আমি বলছিলাম আমার মনে হয় প্রথম থেকে শুরু করলে ভালো হতো নাকি ভিডিওটা, আপনি হ্যাঁ যদি ঠিক আছে, শুরু থেকে আবার শুরু। আচ্ছা আচ্ছা, আপনি শুরু করে দিন প্রথম থেকে। আচ্ছা তাহলে একটু আমি একটু বলে দিই যে প্রথমে তো আমাদের একটু পরিচয় শ্রোতাদেরও জানার দরকার আছে, আমরা একটু পরিচয় পর্বটা আপনি কি সেরে শুরু নিই। করে দিয়েছেন? লাইভ শুরু হয়ে গেছে? হ্যাঁ লাইভ শুরু হয়েছে। আচ্ছা তাহলে আমি বলে নিই সবাইকে, নমস্কার, জয় শ্রীরাম সবাইকে, মানে অনেক অনেক ধন্যবাদ লাইভে থাকার জন্য। হ্যাঁ আপনি আপনার কন্ডিশন গুলো বলুন। হ্যাঁ প্রথমত আপনার পরিচয়টা দিয়ে দেন দাদা, আপনার পরিচয় এমনি হ্যাঁ আমি অনেক আগে দিবাকর দেবনাথ, আমাকে চেনেন অনেকেই, যারা চেনেন না বলে দিই, আমি দিবাকর দেবনাথ, হিন্দু সনাতন ধর্মের, এবং আমি সমস্ত ধর্মকেই সম্মান করি, কিন্তু কোনো ধর্মেরই উল্টো পাল্টা কার্যকলাপ আমি সমর্থন করি না, এটাই হচ্ছে কথা। এবং এই বিষয় নিয়ে আজকে আমাদের সাথে, আমার সাথে রাহুলজির হয়তো কথা হবে, তো আপনারা সবাই দেখতে থাকুন। আমি একটা কথা বলে দিই, আমরা সবাই একটা একটা করে কথা বলবো, মানে যাতে শ্রোতাদের শুনতে অসুবিধা না হয়, সেই ক্ষেত্রে মানে তর্ক বিতর্ক দুটো কথা একসাথে হবে না, কেউ থামবে কেউ বলবে, সেভাবেই হয়তো কথাটা চলবে, ডিবেটটা, তাই না রাহুলজি? সেটা আমার মনে হয় খুব ভালো হবে শুনতে, সবার জন্য খুব ভালো হবে। একসাথে দুজন কথা বললে মানুষের অসুবিধা হয় বুঝতে, তাই না? কারোর কোনো জায়গায় যদি সমস্যা থাকে সে সেই জায়গায় আঙুল তুলতে পারে, সে সেই জায়গাটাই দাঁড় করিয়ে আপনার কথাটা 2 মিনিটের 1 মিনিটের বলতে পারেন, কিন্তু তার বন্ধ হওয়ার পরেই, তার আগে না। ঠিক আছে বলুন। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। বিষয়টা হচ্ছে যে আমি ব্রাদার রাহুল হোসেন নামে পরিচিত, রুহুল আমিন। আমি জেনারেল শিক্ষিত, কোনো মাদ্রাসার ছাত্র নই, আমি একদমই জেনারেল ছাত্র। আমি কল্যাণ ইউনিভার্সিটি থেকে হিস্ট্রি অনার্স করেছি, আর আমি এমনি আচ্ছা তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করি। আর আমারও কখনো এমনটা ঘটেনি, আমার নাহলে কয়েক হাজার আলোচনা ঘন্টাব্যাপী আছে, হিন্দু ধর্ম নিয়ে আলোচনা আছে, ক্রিশ্চিয়ানিটি নিয়ে আলোচনা আছে। আমি কোনো সময়তে কোনো ধর্মকে আঘাত দিয়ে কোনো কথা বলি না, আমি সমন্বয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি, দুটো ধর্মকে কীভাবে সমন্বয় করা যেতে পারে এমনটাই। আর আরেকটি বিষয় যে আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব, দিবাকর দা এসেছে, দিবাকর দা এসেছে এখানে, দিবাকর দা একটা শর্ত দিয়েছে যে আমরা একে একে যেন আলোচনা করি। তো প্রথম কথা আমার মনে হয় এটাই বেশি ভালো হবে, প্রথমে দিবাকর দা 5 মিনিট বলুক, তারপরে আমি 5 মিনিট বলবো, আবার তিনি 5 মিনিট বলবেন, আমি 5 মিনিট বলবো, কারো কথার মধ্যে কেউ কোনো রেসপন্স করবে না। পরবর্তী সময় 5 মিনিট যখন সময় পাবে তখন তিনি মানে এটাকে মানে জবাব দেওয়ার চেষ্টা করবে। তো যাক, এই ভাবে মানে 5 বার করলে যথেষ্ট, কি আচ্ছা বলেন?
একদম না, যদি কারো কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে আপনি উত্তর দিতে পারেন, আপনাকে আমি কোনো প্রশ্ন করলাম বা আপনি আমায় করলেন, আমি যদি উত্তরটা জানি বা আপনি জানেন উত্তর দিতে পারেন, সেটা সেটা নিয়ে সমস্যা নেই। তো আমি যেটা বলতে চাচ্ছি প্রথমেই যে দেখুন, আজকে যেগুলো ঘটনা ঘটছে আমরা বিভিন্ন ভিডিও দেখছি, আপনিও বললেন যে আপনি অন্য ধর্ম নিয়ে মন্তব্য করেন না, যদিও আমি আপনার অনেকদিন আগেই একটা ভিডিও দেখেছি মা দুর্গা সম্পর্কে আপনি একটু ঠিক ভিন্ন আছে, মত প্রকাশ করেছিলেন, যাই হোক না আপনি কুরুচিকর কোনো মন্তব্য করেননি, এক কুরুচিকর না কোনো মন্তব্য আপনি করেননি, কিন্তু আপনি মা আলোচনা দুর্গাকে করেন, নিয়ে, আপনি 5 মিনিট কি সময় নিচ্ছেন, আমি বলছি 5 মিনিট সময় নিয়ে আলোচনা হ্যাঁ করছেন? আমি বলছি আমি বলছি হ্যাঁ আমি বলছি আমি বলছি আমি বলছি আচ্ছা ঠিক হ্যাঁ ঠিক আছে, আছে, আপনার একটা আমি 5টা 18 মিনিট এভাবে আপনি স্টপ ওয়াচ ধরে কথা বলার আমি ঘড়ি দেখে কথা বলছি না, আমি শেষ করে নি, আপনি বলবেন এত, মানে এরকম টাইম মেনটেন করে কথাবার্তা আমার মনে হয় না বলা যায়, আলোচনা করা যায়। তো যাই হোক, আলোচনার মধ্যে অনেক কিছু উঠে আসে, সেক্ষেত্রে ঘড়ির কোনো সময়ের কোনো থাকে না। তো যাই হোক, আচ্ছা আমি বলছি যে আপনাকে, যে আপনার আপনার একটা ভিডিও আমি দেখেছিলাম যেখানে আপনি মা দুর্গাকে নিয়ে মন্তব্য করেছিলেন, ঠিক আছে, আপনাদের মত প্রকাশ করেছিলেন, যেটাও আমাদের হিন্দুদের খারাপ লাগে, আপনি হয়তো কুরুচিকর মন্তব্য করেননি কিন্তু আপনি যেভাবে বিশ্লেষণ করেছিলেন সেটা মানে আমাদের ধর্ম নিয়ে না করাই আপনার ভালো, তো এরকম অনেকেই করছে। আর সব থেকে বড় বিষয়, যে বিষয়টা নিয়ে আপনি আমায় বলেছিলেন রিপ্লাই দেবেন, সেটা হচ্ছে প্রথমত আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, সবার রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন সবার উপরে, উনি একজন ভারতীয় এবং ওনার জাতীয় সঙ্গীত বাংলাদেশেও বাজানো হয়, বাংলাদেশের জাতীয় সঙ্গীত ওনার লেখা গান আমাদের ভারতেরও জাতীয় সঙ্গীত, একজন খুবই সম্মানীয় ব্যক্তি। সেখানে একজন মুসলিম ব্যক্তি বলছেন যে উনি কাফের, যেটা খুব খারাপ, এই ধরনের কথাবার্তা বলা আমার মনে হয় উচিত না, আপনিও যদি সমর্থন না করেন সেটা খুব ভালো হবে, আমার মনে হয় না আপনি সমর্থন করবেন, ঠিক আছে। হ্যাঁ বলুন আপনি এবার। আচ্ছা যাই হোক, প্রথমত দুটো কথা আমাদের দেবকর্তা বলেছে, একটা আমার কোন এক ভিডিও আলোচনাতে আমি দুর্গা দেবী দুর্গা প্রসঙ্গে আলোচনা করেছিলাম, তো উনি যেহেতু নিজেই বলেছেন যে আমি কোনো কুরুচিপূর্ণ কোনো কথা বলিনি, তবে আমার উপস্থাপনা ভঙ্গি হয়তো অনেকের মনে আঘাত দিয়েছে বা লাগতে পারে। তো প্রথম কথা হচ্ছে যে যে প্রথম কথা আমি কোনো কুরুচিপূর্ণ কথা বলিনি, এটা আমি বলি, আমাকে অনেকেই বলেছে যে কোনো কুরুচিপূর্ণ কথা ছিল না। তারপরে কিছু কিছু মুসলিম দাদারা আছে, তারা আমাকে বলতে চায় যে আপনারা, মানে তাদের মূল অভিযোগ হচ্ছে এটা, আমি একজন মুসলিম, দাড়ি টুপি আছে, আমি কেন দেবী দুর্গাকে নিয়ে আলোচনা করব, মানে এটাই তো বিষয়টা হচ্ছে। ওটা তোমার মানে রিয়েল লাইফের একটা ঘটনা, আমার সঙ্গে একটা ঘটে যাওয়া ঘটনাকে আমি উপস্থাপন করেছি, যে আমার সঙ্গে ঘটনাটা ঘটেছে, না না এক আমি একটু শেষ করি, মানে আমার সঙ্গে একটা রিয়েল একটা ঘটনা ঘটেছে, আমি তাদেরকে সরাসরি এই কথাগুলো বলেছি, ওটাকে আমি পুনর্ব্যক্ত করে মানুষের সামনে উপস্থাপন করছি যে আমার সঙ্গে ঘটনা এরকম ঘটেছে। কারণ আমাদের কাছে প্রশ্ন এসেছিল যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুর্গাপুজো বা কালী পুজো লক্ষ্মী পুজোর জন্য আমাদের কাছে জোরপূর্বক চাঁদা চাই, মানে চাঁদা চাই, আমি বুঝাচ্ছিলাম যে ওখানে আপনি চাঁদা না দিয়ে তাকে আপনি 50 টাকা এমনি হাতে দিয়ে দেন, যে দাদা 50 টাকাটা আপনি খান বা তাদের সঙ্গে উঠে বসে খাওয়া দাওয়া করেন, তবে দুর্গাপুজো উদ্দেশ্যে কোনো পুজো উদ্দেশ্যে 1 টাকা যেন না দেওয়া হয়। কেন আমরা মুসলিমরা বিশ্বাস করি, কারণ এটা আমাদের ধর্মীয় বিশ্বাস, আমার অধিকার আছে, আমাদের বিশ্বাস হচ্ছে এটা যে কোনো পুজো পার্বণ অনুসারে 1 টাকা দেওয়া যাবে না, এটা নিষিদ্ধ। তবে একজন হিন্দু দাদার সঙ্গে যদি রক্ত চাই, আমি ওই আলোচনাতে বলেছি রক্ত চাইলে রক্ত দেওয়া যাবে, লাখ লাখ টাকা যদি বিবাহ অনুষ্ঠানে যদি প্রয়োজন হয় আপনি দান করেন তাদেরকে, তাদের সঙ্গে উঠেন বসেন খান, কোটি টাকা ব্যয় করে দেন, তবে ধর্মীয় ক্ষেত্রে 1 টাকা দিয়ে সাহায্য করা যাবে না। মানে এটা আমি মূল বোঝাচ্ছিলাম যে এরকম যদি পরিস্থিতি ঘটে কি করবে একজন মুসলিম, তো 10 টাকা চাইছে তাকে আপনি 200 টাকা দিয়ে দেন, যে দাদা আপনার মিষ্টি খান, আপনার এখানে দাঁড়িয়ে আছেন মিষ্টি খান, এই 200 টাকা, কিন্তু আমি 1 টাকা দুর্গাপুজোর জন্য দেবো না, কেন এটা আমার ধর্মে আমাকে অধিকার দেয় না, আর আমি যেহেতু ভারতবাসী সেক্ষেত্রে আমার একটা ধর্মের একটা স্বতন্ত্র আমি একটা অধিকার আমার থাকেই আমি পাই, তাই আমি একজন মুসলিমদেরকে বোঝাচ্ছিলাম এইভাবে। এবার আমি মনে করেছি যে এটা হচ্ছে সবচেয়ে উত্তম, যে আপনি আমার কাছে 1 টাকা চাইছেন বা 10 টাকা চাইছেন, আমি ওই প্রসঙ্গে না দিয়ে আপনাকে 200 টাকা দিলাম, যেন এটা একজন অমুসলিমের কাছে ফিল না হয় যে আমরা তাদের ধর্ম বিদ্বেষী বা আমরা দিতে চাইছি না, এমনটি নয়। 2 নম্বর বিষয় যে বাংলাদেশে কোন একজন আলোচক তারা আলোচনা করতে গিয়ে বলেছে যে যারা কাফের তাকে কাফের না বিশ্বাস করলে ইমান থাকবে না, বা এই ইটিসি এই ধরনের কথা, তাতে রবীন্দ্রনাথ ঠাকুর হোক বা অন্য কেউ হোক এ প্রসঙ্গে যেগুলো আলোচনা করেছে, আমার মনে হয় সম্ভবত ওটা সিফাত হাসান বলে একজন বাংলাদেশের একজন আলোচক ছিল, আরেকজন কয়েকজন ছিল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তো প্রথম কথা হচ্ছে কাফের এই শব্দটা অনেক অমুসলিমরা খারাপ ভাবে দেখে, তো প্রথম কথা কাফের শব্দটা কোনোভাবে খারাপ না, এমনকি সহি মুসলিমের 275 নম্বর হাদিস, আমি শেষ করি,
সহিহ মুসলিমে 275 না, আমি নম্বর হাদিস। এখানে একটা 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 কথা শুধু কাফেরই বলেননি, উনি বলেছেন যে জাহান্নামে আমাদের অন্য ধর্মের সকলের জায়গা হচ্ছে জাহান্নামে। আপনি তো জানেনই, আমি সেটা আপনাকে মনে করিয়ে দিলাম, বলুন ঠিক আছে এবার। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে কাফের, অনেকে মনে করে কাফের বলতে এটা খারাপ কোনো শব্দ, এটা এমন কিছু। তো কাফের মানে হচ্ছে অবিশ্বাসী, যারা বিশ্বাস করে না তাকে বলে কাফের। যেমন সেই মুসলিমে 275 নম্বর হাদিসে মুসলিমদের জন্য আল্লাহ আল্লাহ বলছে, মান তরাকা সলাতা ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। তো কাফের শব্দটা শুধু অমুসলিমের সঙ্গে ব্যবহার হয় এমনটি নয়। কাফের মানে যে কোনো ইসলামে কোনো বিশ্বাসকে, কোনো জিনিসকে, ফেদকে যদি অস্বীকার করে, অমান্য করে জানাবার পরে তাকে কাফের বলা হয়। মুসলিমদেরকে বলে যে নামাজ পরিত্যাগ করলে সে কাফের হয়ে গেল, আর যে কাফের সে তাকে জাহান্নামে যেতে হবে। মুসলিমদেরকে বলছে মান তারাকা সালাত ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো সে ব্যক্তি মানে তার চেয়ে তার জন্য জাহান্নাম আছে, এমন অনেক হাদিস আছে। তো এখন হচ্ছে কাফের শব্দটা নিয়ে যদি অমুসলিম বা আপনার যদি মনে করেন খারাপ শব্দ, এটা মোটেও না। আর এই ব্যাপারে যদি আমি বলতে চাই যে পৃথিবীর প্রত্যেকটা ধর্মগ্রন্থে বিশ্বাসী অবিশ্বাসী দুই ভাগে ভাগ করেছে, এমনকি শ্রীমদ ভাগবত গীতাতেও আছে, যথা নম্বর 7 শ্লোক নম্বর 14 এবং 15 পড়বেন, স্পষ্ট বলছে দেবী হিসা গুণামাই মামা মায়া দুরাত্মায়া মাম এব নারাধামা। শ্রীকৃষ্ণ পরিষ্কার ভাবে বলছে যারা আমার উপাসনা করে, মানে শ্রীকৃষ্ণের উপাসনা করে এরা হচ্ছে যোগী, আর যারা আমার উপাসনা করে না তারা নারাধামা। হা নারাধামা মানে কি? নিকৃষ্ট, সবচেয়ে নিচু, মানে শ্রীকৃষ্ণের যারা উপাসনা করে না তারা হচ্ছে নারাধামা। তা আমরা মুসলিমরা তো শ্রীকৃষ্ণ উপাসনা করি না, খ্রিস্টানরা করে না, যারা বিশেষ করে আর্য সমাজ আছে, ব্রহ্ম সমাজ হিন্দু আছে, তারাও শ্রীকৃষ্ণ উপাসনা করে না। তথা এখানে স্পষ্ট হচ্ছে তারা হচ্ছে নারাধামা, হা তারা একদমই নিকৃষ্ট। তো পৃথিবীর প্রত্যেকটা ধর্মেই, এমনকি যীশু খ্রিস্টকে বলা হয় যে তিনি শান্তির বার্তা নিয়ে এসেছিল, যীশু খ্রিস্ট নিজেই তার যারা অনুসারী না তাদেরকে অনেক সময় বলেছে যে কুকুর সঙ্গে তুলনা করেছে, বাইবেল আছে গোস্তলা ম্যাথিউ 5:15। তো আমার কথা হচ্ছে যে বিশ্বাসীদেরকে ধর্মগ্রন্থে আলাদাভাবে দেখে, অবিশ্বাসীদেরকে আলাদাভাবে দেখে। শ্রীকৃষ্ণ যেমন যা তার উপাসনা করে না তাদেরকে নরধামা বলেছে, মানে নিকৃষ্ট, একদমই খারাপ, বাজে। ঠিক যারা তার বিশ্বাসী তাদেরকে যোগী বলেছে, তাদেরকে ভক্ত, মানে তাদের ভক্ত বলা হয়েছে। তো ইসলামে একই কথা বলছে, যারা বিশ্বাসী তারা হচ্ছে মুমিন মুসলিম, যারা অবিশ্বাসী তারা হচ্ছে অবিশ্বাসীকে আরবি করলে হয় কাফের। তো কাফের শব্দ নিয়ে আপত্তি থাকার তো কোনো দরকার নেই। হ্যাঁ বলেন আপনি। আমি এবার বলি, দেখুন প্রথম কথা আমি বলতে চাই যে কাফের শব্দ আপনারা কিভাবে বানেন সেটা আপনাদের বিষয়, কিন্তু কাফের এবং জাহান্নামী আপনি সেই বিষয়টা যে তারা স্বর্গে জায়গা পাবে না, আমরা ঈশ্বরে বিশ্বাসী আপনারা জানেনি। তো ঈশ্বরে কিন্তু আপনি বললেন ভগবদ্ গীতাতে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণই কিন্তু একটা রূপ ঈশ্বরের, এটা তো আপনি নিশ্চয়ই ভগবদ গীতা পড়ে জেনেছেন যে শ্রীকৃষ্ণ একটা অবতার নিয়ে এসেছেন, তাই না? তো আমরা প্রকৃত ঈশ্বর, এবং শ্রীকৃষ্ণ যে বিষ্ণু রূপের কথা বলেছেন সেখানে, বিশ্বরূপের কথা বলেছেন সেখানে, তিনি বলেছেন যে আমি সব সৃষ্টির যত কিছু আছে দেখো সবকিছু আমার থেকেই, সবকিছু আমার থেকেই শুরু, আমার থেকেই শেষ। তো আপনি এখন আল্লাহকে সৃষ্টিকর্তা মনে করেন, আপনি বিশ্বাস করছেন ঈশ্বরকে, কিন্তু ঈশ্বরকে ভিন্ন নামে বিশ্বাস করছেন, এখানে আপনাকে কাফের মনে করার কিচ্ছু নেই। আপনি নাস্তিক হতে পারেন, আপনি আপনার একটা বিচারধারাকে আপনি যদি দেখেন হযরত মুহাম্মদের জন্ম কততে, 571 এডিতে, তাই তো? আমি ভুল বলছি কিনা জানি না, ঠিকই বলছি আমার যতদূর পড়াশোনা আছে, 571 এডিতে, ঠিক আছে? তার আগে আপনি যদি ভারতের প্রাচীন ইতিহাসে চলে যান, হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদড়ো সভ্যতা, দ্রাবিড় সভ্যতা, ঠিক আছে, যিশুর জন্মের অনেক আগে, তো তখন কিন্তু আপনি যদি দেখেন সেই ইতিহাস থেকে ভারতে কিন্তু কোনো মুসলিম শাসন চলেনি এবং ভারতে কোনো মুসলিম ছিল না। আপনি যদি তখন থেকে দেখেন যে তখন কোন কোন সাম্রাজ্য ছিল, ঠিক আছে, হারিয়েক বংশ, তারপরে হচ্ছে আমাদের নাগ বংশ, নন্দ বংশ, ঠিক আছে, এইভাবে একের পর এক চলে এসেছে, তারা কেউ মুসলিম রাজা ছিলেন না। এবং সেই সময় আপনি যদি ইতিহাস পড়েন সেখানে মুসলিম ধর্ম সম্পর্কে আমরা প্রথম পাই কবে, মুসলিম অ্যাটাক ভারতে হয়েছিল 712 কিংবা 13 এডিতে, মোহাম্মদ বিন কাসেম ভারত আক্রমণ করেছিল, ঠিক আছে? তো সেই সময় থেকে মুসলিমদের শুরুটা কিন্তু ভারতে, আপনি যদি ইতিহাস দেখেন সেখান থেকে আমরা কোনো মন করে উনি ভারত আক্রমণ, এক মিনিট আমি বলি, ভারত আক্রমণ করার আগে উনি অনেক দেশ হয়ে এসেছেন, সেখানেও তিনি বিবরণ করেননি কোনো মুসলিম রাজার বা মুসলিমদের সাথে কারোর কোনো সংঘর্ষ হয়েছিল কিনা, তাদের কোনো যুদ্ধ হয়েছিল কিনা, তো আমরা পাই না। দেখুন আপনাদের বিশ্বাস, আপনারা যেদিন থেকে বিশ্বাসী হতেই পারেন, বুদ্ধ, গৌতম বুদ্ধ যিনি সিদ্ধার্থ রাজা ছিলেন একজন, তিনি সবকিছু ত্যাগ করে বুদ্ধ ধর্ম
তিনি মানুষকে শিখিয়ে গেছেন, বৌদ্ধ ধর্ম সম্পর্কে মানুষকে সচেতন করেছেন। খ্রিস্টান ধর্ম বিষয়ে আমি মন্তব্য করব না, সেটা তাদের বিষয়, তারা কাকে কুকুরের সাথে তুলনা করলো না বিড়ালের সাথে তুলনা করলো, সেটা যদি আমি শুনি কোনো ওদের মুখে, কোনো ধর্ম প্রচারকের মুখে, আমি সেটা নিয়েও বিরোধিতা করব। কেন মানুষকে এই ধরনের কথা, কারণ সব মানুষের সৃষ্টি, সরি মানুষ আর কি সব ঈশ্বরের সৃষ্টি, সে ভালো হোক খারাপ হোক, ঠিক আছে। রাবণও কিন্তু আমাদের কাছে মহান কেউ না, রাবণও একজন পাপী লোক ছিল, কিন্তু তিনিও ঈশ্বরের উপাসনা করতেন, কার, শিবের, তিনি পরম শিব ভক্ত ছিল। যাই হোক, সেগুলো ধর্মের বিষয়, কিন্তু আপনি যদি ইতিহাস থেকে ঘুরে দেখেন আপনাদের এই ধর্মের কিন্তু শুরু আমাদের ভারতবর্ষে ওই মোহাম্মদ বিন কাসেমের সময় থেকেই, ঠিক আছে। আমরা ইতিহাসে যা পাই এবং সাধারণ মানুষ ইতিহাসে যা পায়, তার আগে ইসলামের ভারতে এবং কোথাও আমরা দেখিনি। সে আপনাদের যিনি হযরত মোহাম্মদ সাহেব আছেন, তিনি যখন জন্ম নিলেন, তারপরে তিনি প্রচার করলেন, ওনার স্বপ্নে এসেছেন, উনি কোরআন শরীফের প্রচার করলেন, তার আগে সেই যেসব জায়গা ছিল সেই সব জায়গায় কি হতো, কাবিলা গ্রুপ ছিল। কাবিলা গ্রুপ ওরা কি করত, ওরা একটা গোষ্ঠী, ছোট ছোট গোষ্ঠী ছিল, যারা কি করত, লুটপাট করত, ডাকাতি করত, যুদ্ধ করত। তাদেরকে হযরত মোহাম্মদ একত্রিত করেছে এবং ইসলামে আসার আহ্বান জানিয়েছে, কোরআন সম্পর্কে তাদেরকে বুঝিয়েছে, তারপরে তারা ইসলাম গ্রহণ করেছে। তো সেই সময় থেকে আপনি যদি দেখেন, তখন কিন্তু ইরাক, ইরান, সৌদি আরব এইসব এলাকায় কিন্তু তেলের খনিও ছিল না, তখনকার লোক এত মানে বড় লোকও ছিল না, সেই সব জমি কি ছিল, কৃষি প্রধান জায়গাও ছিল না, মরুভূমি ছিল, তাই না? সেসব জায়গা মরুভূমি ছিল, সেখানে চাষবাস হতো না, কিছু হতো না। তো তারা কি করলো, যে না আমাদের যেসব জায়গায় চাষবাস, কারণ ভারত কিন্তু সব থেকে, আমরা এখনো জানি, আপনি ভারতীয় এটা নিয়ে নিশ্চয়ই গর্ববোধ করবেন যে আমাদের দেশ সব থেকে সেরা দেশ, ঠিক আছে। সব দিক থেকে আমাদের দেশে সব রকম সুযোগ সুবিধা আছে, তো কৃষি প্রধান দেশ, তো আমাদের দেশের উপরে ওদের নজর পড়লো, অনেক পরে পড়েছে। তো তখন থেকে ভারতে আক্রমণ শুরু, এবং মোহাম্মদ বিন কাসেম যখন ভারতে আক্রমণ করে, ভারত থেকে অনেক সম্পদ লুটে নিয়ে যায়। তো সেখান থেকে আমরা ইতিহাসে ইসলাম ধর্মের শুরু পাই, এবং বড় বড় যারা ইতিহাসবিদরা রয়েছেন তারাও তাই বলছেন, তারাও তাই লিখছেন, ঠিক আছে। তো আপনি এটা নিয়ে একদমই বলতে পারেন যে কাফের, এবং আমি সেদিনও বলেছিলাম যে কাফেররাই তো অনেক কিছু তৈরি, আপনি যে পেন ড্রাইভটা ব্যবহার করছেন, যে ফেসবুকটা ব্যবহার করছেন, মার্ক জুকারবার্গ, উনিও কিন্তু আপনাদের ধর্মের লোক না, কিন্তু ওনার তৈরি জিনিসটা আমরা সবাই ব্যবহার করছি। তো তাদেরকে কাফের, তারাও ঈশ্বরের সৃষ্টি, তাদের মধ্যে ঈশ্বর ওই জ্ঞান দিয়েছে, ওই চেতনাবোধ দিয়েছে, ক্ষমতা দিয়েছে, তারা কিছু সৃষ্টি করছে, পৃথিবীতে কিছু ছাপ রেখে যাচ্ছে। এটা নিয়ে যদি আমরা এরকম মানে নিচু মানসিকতা নিয়ে রাখি, যারা রাখছে যে ওরা বিশ্বাসী না ইসলামে, ইসলামে বিশ্বাসী না ইসলামে, আপনারা বিশ্বাসী, আপনারা আপনাদের বিশ্বাসকে নিয়ে বলতেই পারেন, যারা আপনাদের ধর্মে জন্মগ্রহণ করেছে, ইভেন আপনাদের ধর্মে পালন করে না জন্মগ্রহণ করার পরে, তাদের নিয়ে আপনি যা খুশি বলতে পারেন। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তো ইসলামে জন্মগ্রহণ করেননি, উনি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছেন, উনি যার উপাসনা তার করতে পারেন, ঠিক আছে। তো আপনি বলতেই পারেন না এটা, যে যেই বলুক আমি এটা সমর্থন করি না, সে কাফের ছিল, কি ছিল তার জায়গা, জাহান্নামে, সে কোনোদিন স্বর্গে যেতে পারবে না, এটা সে কিভাবে, একজন মানুষ, একজন সামান্য মানুষ এটা স্থির করতে পারে, শুধুমাত্র কোরআনে লেখা আছে দেখে যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় যাবেন না যাবেন, বলুন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বলুন। অনেকগুলো আলোচনা হলো, তো প্রথম কথা হচ্ছে যে ইতিহাসের কথা বললেন, যে ইসলামের ইতিহাস ভারতবর্ষে মোহাম্মদ বিন কাসেম নিয়ে এসেছে, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। প্রথম কথা হচ্ছে যে এটা ভুল ধারণা না, এটা এটা এটাই সত্য, এটা সত্য, এবং ইতিহাসবিদরা তাই বলছে। আমি শেষ করি, ইতিহাসবিদরা যা বলছে বলুন, ইতিহাসবিদরা যারা কেন্দ্র করে নিয়েছে যে মোহাম্মদ বিন সালাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে নবী মোহাম্মদ, তিনি ইসলাম নিয়ে এসেছে, এটাকে ধরার পরে তারপর দেখছে যে 92 হিজরি মানে আরবি ক্যালেন্ডার অনুসারে সেই সময় মোহাম্মদ বিন কাসেম ভারতে আসে, ওইটা থেকে ধরছে যে তারা ইসলাম আসলে এখন আসলো। এটা প্রথমত ভুল তথ্য, কেননা ইসলাম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছে এই কথাটা রং। ইসলাম নিয়ে এসেছে, আপনারা অনেকে জানেন যে যীশু খ্রিস্ট, তাকে আমরা ঈশা নবী বলি, মানে আমাদের মুসলিমদের নবী হচ্ছে নবী ঈশাকে খ্রিস্টানরা যীশু খ্রিস্ট বলছে, মানে আব্রাহিম যে রিলিজন আছে তিনটে, ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম। তো ঈশা আলাইহিস সালাম পন্ডিত জওহরলাল নেহরু তার বই দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া পৃষ্ঠা নাম্বার 108 লিখেছে যে ঈশা আলাইহিস সালাম মানে যীশু খ্রিস্ট তিনি ভারতবর্ষে এসেছিলেন এবং তার ধর্ম প্রচার করেছে। আর আমরা মুসলিমরা বিশ্বাস করি নবী ঈশা তিনি মুসলিম ছিলেন এবং মুসলিমদের নবী, তার মানে নবী ঈশার মাধ্যমে ভারতবর্ষে অলরেডি ইসলাম চলে এসেছে। তারপর ইসলাম বিকৃত হতে পারে, অন্য ধরনের অন্য কেউ আলাদাভাবে করতে পারে। তো আমরা ছোট্ট একটা ইতিহাস দিলাম যে
মূলত ইসলাম ঈসা আলাইহিস সালাম তিনি প্রচার করে গেছেন ভারতে। আর যদি বলেন যে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী কোরআনের বাণী কখন ভারতবর্ষে প্রচার হয়েছে, তাহলে আপনি এক নম্বর ঠিক আছেন, যে কোনো আপত্তি নাই যে মোহাম্মদ বিন কাসেম কোরআনের বাণী নিয়ে এসেছে। তার আগেও যদি কিছু নিয়ে এসেছে, শেষ করি, মানে আমার কাছে অনেকগুলো পয়েন্ট আছে, আপনাকে আমি 5-6 মিনিট সময় দিয়েছি। তো এটা হচ্ছে প্রথম কথা যে ইসলাম, বলুন আপনি বলুন। আচ্ছা, ইসলাম শুনছি, তার মানে এটা প্রমাণিত সত্য কথা ইতিহাস থেকেই, এবং পৃথিবীর যে কোনো এনসাইক্লোপিডিয়া দেখেন, যে কোনো জায়গাতে দেখেন যে জিজাস ক্রাইস্ট যীশু খ্রিস্ট পৃথিবীতে যখন এসেছেন ভারতে এসেছিলেন, এমনকি নবী আদম আলাইহিস সালাম তিনি যে ভারতবর্ষে এসেছিলেন এমন ইতিহাস পাওয়া যায়। তার মানে এটা যে ইসলাম ভারতে মাত্র কিছুদিন আগে এসেছে এ কথাটা সঠিক নয়। তবে হ্যাঁ, বলতে পারেন যে কোরআনের বাণী, কোরআন যেটা লাস্ট আমাদের টেস্টামেন্ট আমরা বলি, কোরআন বা রেভলিউশন, এটা আজ থেকে 1000 বছর বা 1500 বছর পূর্বে এসেছে, এ কথার সঙ্গে একমত। 2 নম্বর একটা পয়েন্ট আপনি বললেন যে যে বারবার যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বা অন্য কেউ কাফের অবিশ্বাসী বলা, তাকে জাহান্নামী বলা, এটা কেমন? প্রথম কথা হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি অবিশ্বাসী ছিলেন কি ছিলেন না, জি হ্যাঁ, ইসলাম অনুসারে তিনি, আমাদের বিশ্বাস অনুসারে তিনি একজন অমুসলিম এবং তিনি অবিশ্বাসী ছিলেন, এটা সত্য কথা, এটা 100% সত্য কথা। আর আপনি যে পয়েন্টটাতে ভুল করছেন যে শ্রীকৃষ্ণ তিনি বলছেন যে আমার উপাসনা করে না সে হচ্ছে নরাধামা, শ্রীকৃষ্ণ কিন্তু বলেনি, মানে তার মানে আমরা যারা খ্রিস্টানরা মুসলিমরা আমরা কিন্তু শ্রীকৃষ্ণের ভাষা অনুসারে কিন্তু আমরা নরাধামা, তথা এটা হচ্ছে আমরা হচ্ছে নিকৃষ্ট, একদম মানে খারাপ। আর একটা মশহুর একটা শ্লোক আছে যেটা গীতার 8:66 শ্লোকে আছে যে সর্বধর্মম পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজা, সমস্ত ধর্ম ত্যাগ করে দিয়ে মাম একম শুধুমাত্র আমার শ্রীকৃষ্ণের উপাসনা করো, তবেই তোমরা মোক্ষ লাভ করবে, সুখ লাভ করবে, স্বাভাবিক। তো আমার কথা হচ্ছে এটা শ্রীকৃষ্ণ নিজে বলছে, মাম যদি আমার উপাসনা না করে তারা হচ্ছে নরধামা। তো ভাই, আমরা তো শ্রীকৃষ্ণ উপাসনা করি না, আমরা তো নরধাম অবশ্যই। তারপরে গীতার 9:23-24 মন্ত্র বলছে, ইয়া অপি অন্য দেবতা ভক্তি যজানন্তে শ্রদ্ধানিতা তে অপি মহাবন্তি যজানন্তে অবাধি পূর্বকম, যে যারা শ্রীকৃষ্ণের উপাসনা বাদ দিয়ে অন্য অন্য ঈশ্বর দেবতাদের উপাসনা করে তারা কখনোই মোক্ষ লাভ করতে পারবে না, তাদের পুনর্জন্মের চক্রে এই মায়াজালে তারা পড়ে যাবে, তাহলে তারা নরকে যাবে। একাধিক আছে যারা শ্রীকৃষ্ণকে একনিষ্ঠ চিত্তে যারা মানে উপাসনা জপতপ করে না তাদের যে নরকে যাবে, গীতাতে একাধিক জায়গাতে আছে, বিষ্ণু পুরাণে আছে একাধিক জায়গায়, যারা শ্রীকৃষ্ণ উপাসনা করে না তারা। আপনি এখানেই ভুল করছেন, আপনি এখানেই ভুল করছেন। শ্রীকৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ না, উনি পরম আত্মা, পরম ঈশ্বর, উনি নিজেই বলেছেন যে উনি একজন অবতার, ঠিক আছে? শ্রীকৃষ্ণ নিজে একজন বিষ্ণুর অবতার ছিলেন এবং তিনি তার বিশ্বরূপের দর্শন দিয়েও ব্যাখ্যা করেছেন যে আমি সব। তো উনাকে পুজো করা মানে আপনি যদি বলেন যে শ্রীকৃষ্ণকেই স্পেসিফিক পুজো করার কথা বলেছেন, এটা আপনি সম্পূর্ণ ভুল বলছেন। উনি সৃষ্টিকর্তাকে, যাকে আমরা মানি, তাকে পুজো করতে বলেছেন। শ্রীকৃষ্ণ এখানে সব সর্বত্র বিরাজমান, শ্রীকৃষ্ণ আমরা হিন্দুরা মানি, আমরা হিন্দুরা মানি শ্রীকৃষ্ণ সর্বত্র বিরাজমান, শ্রীকৃষ্ণ পাতাতেও রয়েছে, সর্বত্র রয়েছে। এই কথা যদি বলে আমি এখানে দুটো পয়েন্ট বের করতে পারি। প্রথম কথা হচ্ছে আমার পয়েন্ট, আমার আর্গুমেন্ট হচ্ছে এটা, শ্রীকৃষ্ণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 33 কোটি দেব দেবতা নিয়ে তিনি এক হোক, আমার আপত্তি নাই, সকলের মিলে শ্রীকৃষ্ণের পরমেশ্বর, আমার আপত্তি নাই। কথা হচ্ছে এটাই, যারা শ্রীকৃষ্ণ, আপনি আপত্তি থাকবে কেন? আপনার আপত্তি থাকারও তো কথা না, এই বিষয়ে আপনার আপত্তি থাকার কথা না। আপনিও আপনার ধর্মের ধর্মগুরুদের নিয়ে আপত্তি থাকতে পারে না, সেটা কোনোদিনই সম্ভব না। আপনার খণ্ডন করতে চাইছি এটা, যে বিশ্বাসী আর অবিশ্বাসী, আমরা মনে করি যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা অবিশ্বাসী, ঠিক একই ভাবে আপনাদের ধর্মগ্রন্থ একই কথা বলছে যে নারাধামা কারা, যারা শ্রীকৃষ্ণকে বিশ্বাস করে না বা তার বিশ্বরূপ দর্শন করে না, মানে বিশ্বাস করে না, অথবা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একে বিশ্বাস করে না, এরা হচ্ছে নারাধামা। তো দুটো তো একই জিনিস হয়ে গেল, তাই আপত্তি করে আপনাদের কোনো জায়গা নেই, নিজ নিজ বিশ্বাস নিজ নিজের কাছে। অবশ্যই আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। আপনি আপনি আপনার আল্লাহকে বিশ্বাস করছেন, 1 মিনিট আমি বলিনি, আপনি আল্লাহকে বিশ্বাস করছেন, আপনার বিশ্বাস রয়েছে তার প্রতি, আপনি ছোট থেকে তাকেই পড়েছেন, তাকেই জেনেছেন, আপনার বিশ্বাসটা তার প্রতি আসবে, স্বাভাবিক বিষয়। এবং আমাদের ধর্মে যে যে জন্মগ্রহণ করছে তার প্রতি বিশ্বাস আছে, সবই ঈশ্বরের সৃষ্টি, আপনি আল্লাহকেও মহান মনে করেন, আল্লাহই সবকিছু সৃষ্টি করেছে, আল্লাহ কিন্তু আমাদেরও সৃষ্টি করেছে, আল্লাহর যদি আপনি আপনার তথ্য অনুযায়ী তুলে ধরেন, আল্লাহর সৃষ্টি অনুযায়ী আমরাও, আমরা আল্লাহকে, আপনি আর আল্লাহ মনে করেন, আমরা শ্রীকৃষ্ণ মনে করি, যদি আমরা সম্প্রীতির কথাই বলছি এবং সব ধর্ম সমান সেই সূত্র অনুযায়ী তথ্য অনুযায়ী কথা বলি, তবে সব ধর্মকে কিন্তু একজন ঈশ্বরই তৈরি করেছে, সবকা মালিক একে,
এই এক মালিককে আপনি কিভাবে রিপ্রেজেন্ট করেন, বা আপনি কিভাবে মানেন? আপনি আল্লাহ মানতে পারেন, আপনি কৃষ্ণ মানতে পারেন, আপনি জিজাস মানতে পারেন, আপনি গৌতম বুদ্ধ মানতে পারেন, এটা আপনার মানার চিন্তাধারা। আপনি ছোট থেকে কোন শিক্ষায় বড় হয়েছেন সেটা আপনার ব্যক্তিগত, কিন্তু যে আপনার ধর্ম মানে না, যে আপনার ধর্ম সম্পর্কে ছোট থেকেই মানে জানে না আপনার ধর্ম, সে যে হিন্দু ধর্মে বড় হয়েছে বা খ্রিস্টান ধর্মে, সে আপনার ধর্ম মানবে না, স্বাভাবিক ব্যাপার। আপনি আপনার ধর্মের লোককে বলতে পারেন যে আপনি ইসলামে জন্মগ্রহণ করেছেন অথচ আপনি ইসলাম মানছেন না, আপনি কাফের, আপনার জায়গা হতে পারে জাহান্নামে, কিন্তু আপনি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বলতে পারেন না, ঠিক আছে? কারণ আমরাও কোনো, আপনি বললেন গীতার কথা, আপনাদের কোনো ধর্মগুরু কাউকে এইভাবে ছোট করে বলেনি যে যারা ইসলাম ধর্ম পালন করে তারা সবাই নরকে যাবে, ঠিক আছে? বলেনি, কেউ এইভাবে ব্যাখ্যা করেনি, আপনি এটা ভুলভাবে ব্যাখ্যা করছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি বলছিলেন যে আপনি, দিবাকর দার নেটওয়ার্ক ডিস্টার্ব করছে। হ্যাঁ, কেন শোনা যাচ্ছে না আমার কথা? হ্যালো, হ্যাঁ হ্যালো, আপনাকে শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আমি বলছি, আমি বলছি যে আপনি যে একটু আগে বললেন যে খ্রিস্টান ধর্মের ইসে আসছিল, জিসাস আসছিল, এসে প্রচার করে গেছে, আপনারা তাকে, আপনারা তাদের মানতে পারেন, খ্রিস্টানরা তো আপনাদের মানে না দেবতা, তারা তাদের দেবতা মানে, আপনারা জিজাসের ইসেকে আপনাদের দেবতা মানতে মানতেই পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত মতামত, ঠিক আছে? কিন্তু সেটাও খ্রিস্টান ধর্মটাও যদি আপনি দেখেন, যিশুর জন্মের আগের বিষয়টাকে আমরা জানি যে সবাই সেটাকে বিসি বলা হতো, এবং জন্মের পরের দিকটাকে আমরা জানি যে সবাই এডি বলে। তো সেই হিসাবেও যদি আপনি ধরেন, আমি শেষই করিনি, আপনি কিন্তু আলোচনা শুরু করে দিয়েছেন না মাঝখান না থেকে। না না, আপনি শেষ করছেন তো, আপনি অনেকক্ষণ বললেন, 5-6 মিনিট বললেন, আমাকেও একটু বলতে দিন, ঠিক আছে? আপনি যে বিষয়টা নিয়ে কথা বলেন আমি সেটার উপরেই বলছি, আমি নতুন কোনো বিষয়ে তুলিনি, আমি সেই বিষয় নিয়েই বলছি যে আপনি যদি সেইভাবেই ধরেন, ঠিক আছে? তবুও কিন্তু প্রাচীন ধর্ম যিশুর জন্মের আগের, যিশুর জন্মের আগে, ঈসা মাসির জন্মের অনেক আগে, ঠিক আছে, আমাদের সভ্যতা ছিল, এবং আমাদের সভ্যতার এখনো ইতিহাস রয়েছে, সেগুলো সম্রাট অশোক বলুন, ভারতবর্ষের ইতিহাস বলুন, যে 16টা রাজ্যে বিভক্ত ছিল, 16 মহাজনপদ বলতো মগধ সাম্রাজ্যের কথা, সেখানে আপনি কোথাও প্রাচীন ইতিহাসে মুসলিম ধর্মের, খ্রিস্টান ধর্মের আপনি উল্লেখ পাবেন না। আপনি যেহেতু ভারতীয়, আমি আপনাকে বলছি যে প্রতিটি লোক, যাই কোন ওনার নেটওয়ার্ক ডিস্টার্ব করছে, দাঁড়িয়ে গেছে ভিডিও। সুপ্রিয় মন্ডলী, আপনারা দেখছেন ভাবে হোক দিবাকর, বা কোনো চাপে পড়ে হোক বা ভালো লেগে, সুপ্রিয় মন্ডল আপনারা দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক হয়ে যাচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ডিস্টার্ব হচ্ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্কের ডিস্টার্ব, বললাম না গত 2 দিন ধরে এখানে মানে ঝড় বৃষ্টি আর কি, একটু সমস্যা চলছে, ঠিক আছে, নেটওয়ার্কের। হ্যাঁ, তো সবাইকে বলছি ক্ষমা করবেন নেটওয়ার্কের সমস্যার জন্য। তো আমাদের যেটা কথা ছিল যে আপনি যদি সেই হিসাবেও তর্ক করেন, তো সেখানে কিন্তু যিশুর জন্ম অনেক আগে থেকে আমাদের সভ্যতা রয়েছে, এবং সেখানে কোথাও আপনি সম্রাট অশোকের কথা বলুন, চন্দ্রগুপ্ত মৌর্যের কথা বলুন, ঠিক আছে, বা তারপরে যারা গুপ্ত বংশ এসছে সেখানের কথা বলুন, আপনি কোথাও কিন্তু এগুলো উল্লেখ পাবেন না, ঠিক আছে? সেটা আপনারা বিশ্বাস করতেই পারেন, কালকে আপনি একটা নবাগত ধর্মকে মানতেই পারেন, সেটাকে নিয়ে আমরা অসম্মান করব না, কিন্তু আপনাদের কথাবার্তা যখন হিন্দু ধর্মকে টার্গেট করে হবে সেটা নিয়ে আমরা সব সময় প্রতিবাদ করব। এবং আপনি বলে নিন এবার, পরের বিষয়টা প্রথম পরে বলবো, আপনাকেও কথা বলতে দিতে হবে, বলুন। জি প্রথম কথা হচ্ছে যে এটা ইসলাম নবগত ধর্ম, এই যে শব্দটা আপনি ব্যবহার করলেন এটা প্রথমে খণ্ডন করলাম, এটা প্রথমে ভুল। কেন আমরা মনে করি নবী আদম আলাইহিসসালাম পৃথিবীর প্রথম মানুষ, তিনি প্রথম ইসলাম নিয়ে এসেছেন। আপনি কি মনে করেন, আপনারা কি মনে করেন, আপনারা কি মনে করেন, কোরআন কি মনে করে, সেটা দিয়ে ইতিহাস চলে না। 1 মিনিট আমি বলছি, আমাকে 1 মিনিট বলে বলতে দিন, আপনি না, আপনি যে আপনি পরে বলবেন, সময় না পাবেন না, তো আমি বলছি, 1 মিনিট আপনি সময় পাবেন। অবশ্যই বলবো আমি এইটুকু জিনিস আপনাকে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, বলেন। আমি বলছি আপনাকে,
আপনি এই পয়েন্টটা বললেন, তো আপনি কি মনে করেন, এটাই বললেন, তো আপনি কি মনে করেন সেটার উপর দিয়ে ইতিহাস চলে না? ঠিক আছে, আপনারা কোরআনকে ইতিহাস বই মনে করতে পারেন, বাট হিস্ট্রি যেটা আছে এই পৃথিবীর ইতিহাস, সেটা কিন্তু আমরা ভগবদ্ গীতা বা রামায়ণ থেকেও দেখছি না, আমরা প্রাচীন ভারতের ইতিহাস দেখছি এবং সেই অনুযায়ী আপনাকে বলছি। ঠিক আছে, এখন আপনি কি মনে করেন, আমি কি মনে করি, তার ভিত্তিতে ইতিহাস চলে না। ইতিহাস ইতিহাস, যেটা ঘটে গেছে, যেটা সত্য, যেটা আছে ইতিহাসের পাতায়, সেটাই ইতিহাস, তাই না? মনে করার উপরে তো ইতিহাস বিকৃত হয়ে গেল, সেটা বলুন। ঠিক আছে, সমস্যা নেই। প্রথম কথা হচ্ছে যে ইসলাম যে নবগত ধর্ম, এটা প্রথমত ভুল, প্রথমত আপনি বলেছিলেন যে কিছুদিন আগে মোহাম্মদ বিন কাসেম নিয়ে এসেছে, এটা ভুল তথ্য। কেন, জিজাস ক্রাইস্ট দিয়ে খণ্ডন করেছে, যীশু খ্রিস্ট মুসলিম ছিল, তিনি ইন্ডিয়াতে এসেছেন, তো প্রথমত খণ্ডন হয়েছে আপনার একটা যুক্তি। এখন থাকলো দ্বিতীয় যুক্তি যে ইতিহাস কি বলছে। প্রথম কথা হচ্ছে যে আমরা বিশ্বাস করি যে ইতিহাস অবশ্যই ধর্মগ্রন্থ এমন একটি গ্রন্থ, সেখানে ইতিহাস থাকতে হবে, জীবন বিজ্ঞান থাকতে হবে, ভৌত বিজ্ঞান থাকতে হবে, ধর্ম আধ্যাত্মিক সমস্ত কিছু নিয়ে ধর্মগ্রন্থ। আর যে ধর্মগ্রন্থে ইতিহাস থাকে না, সে ধর্মকে আমি বিশ্বাসও করি না। আমি মনে করি কোরআনে ইতিহাস আছে, আমি মনে করি কোরআনে বিজ্ঞান আছে, আমি মনে করি কোরআনে আধ্যাত্মিকতা আছে। যে ধর্মগ্রন্থ ইতিহাস শিক্ষা দেয় না, যে ধর্মগ্রন্থ জীবন বিজ্ঞান শিক্ষা দেয় না, আধ্যাত্মিকতা শিক্ষা দেয় না, সেটা আমি ধর্মগ্রন্থ হিসেবে মানি না। 3 নম্বর বিষয় যে ইসলাম বলছে যে পৃথিবীর প্রথম মানুষ হচ্ছে আদম, সূরা বাকারা 1:28-30, আর আদম প্রথমে পৃথিবীতে আসে, তারপর গোটা বিশ্ব জগতে মানুষ ছড়িয়ে গেছে, তাই ইসলাম সর্বপ্রথম ধর্ম এ কথায় প্রমাণ করে। 2 নম্বর, অন্যান্য সোর্স বলতে গেলে হিন্দু ধর্মগত ভবিষ্য প্রাণ, প্রতিসর্গ পর্ব 4, মন্ত্র 3 এবং 4 পরিষ্কারভাবে বিষ্ণু বলছেন যে আদম না হাব্বা না রূপবতী ম্লেচ্ছা। বিষ্ণু যখন প্রথম মানুষকে সৃষ্টি করে তার নাম আদম, তার স্ত্রীর নাম হাব্বাবতী। এখান থেকে একটা সোর্স পাওয়া যায় যে পৃথিবীর প্রথম মানুষ আদম আর তার স্ত্রীর নাম হাব্বাবতী। বাইবেলও একই, যদি আমরা বাইবেল মানে বাইবেল তো আজ থেকে 4000 বছরের আগেকার ইতিহাসে বর্ণনা করেছে, কেন বাইবেল মোজেস নবীর উপর অবতীর্ণ হয়েছে। আমি শেষ করি, তো বাইবেল বুক অফ জেনেসিস 3:17-34 ওখানে বলা হয়েছে আদম আর হওয়ার কথা, যে পৃথিবীর প্রথম মানুষ। তো প্রথম কথা হচ্ছে এটা যে ধর্মগ্রন্থ ইতিহাস শিক্ষা দেয় না, জীবন বিজ্ঞান শিক্ষা দেয় না, আধ্যাত্মিকতা শিক্ষা দেয় না, সেটা ধর্ম হিসেবে মানারই দরকার নেই, ধর্মগ্রন্থ মানারও দরকার নেই। এটা হচ্ছে ভুল ধারণা যে ইসলাম নবগত ধর্ম, ইসলাম সৃষ্টির প্রথম দিন থেকে এসেছে। রয়ে গেল এখন যে ভারতবর্ষের প্রেক্ষাপটে, যে ভারতবর্ষে ইসলাম কবে এসেছে, আমরা তথ্য দিয়েছি। 2 নম্বর, আপনি বলছেন যে ভারতবর্ষে প্রাচীন কাল থেকে হিন্দু ধর্ম আছে, এটা তো আমরা অস্বীকার করি না, কখন অস্বীকার করলাম? ভারতবর্ষে যে প্রাচীন কাল থেকে হিন্দু ধর্ম আছে একথা যে আমরা অস্বীকার করছি তা নয়, কথা হচ্ছে যে কোন ধর্মটা প্রাচীন। ভারতে ইসলাম আসেনি মানে এই নয় যে পৃথিবীতে ইসলাম ছিল না। ভারতবর্ষে যদি ইসলাম আসতে যদি লেট করে বা ইসলাম যদি মানে প্রাগ ইসলাম থাকে ভারত, তো তার মানে এই নয় যে পৃথিবীতে আর ইসলাম ধর্ম ছিল না। হতে পারে ভারতবর্ষ, যেমন অনেকে বলে যে ভারতবর্ষে হিন্দু এটা একটা মানে কোন একটা আসলে ধর্ম ছিল না, এটা মূলত একটা সভ্যতার সঙ্গে গড়ে উঠেছে, এটা একটা মূলত সভ্যতার সঙ্গে গড়ে উঠেছে। পরবর্তী আর্যরা যখন ভারতবর্ষে আসে, আর্যরা আসার পরেই হিন্দুদেরকে নাকি বেদ শিক্ষা দেয়, তারাই নাকি সমস্ত কিছু শিক্ষা দেয়। তো এই কথা ইতিহাসে বলছে যে আর্যরা আসার পূর্বে ভারতবর্ষে বেদের চর্চা ছিল না, তার মানে কি পৃথিবীতে বেদ ছিল না, হিন্দুরা বেদ জানতো না? এখন যদি আমরা এমনটাই দাবি করি, কেন আর্য তারাই বেদ নিয়ে আসে, আর আর্যদের ইতিহাস মাত্র 3000 বছর ভারতবর্ষে আসা, তার মানে আপনাকে তাহলে এটা স্বীকার করতে নিতে হবে যে 3000 বছর আগে, তার আগে হিন্দুদের বেদ বলে কোনো ধর্মগ্রন্থ ছিল না, কেননা আর্যরা মাত্র 3000 বছর আগে এই বেদটাকে নিয়ে এসেছে। তো সর্বোপরি আমি এখানে প্রথমত 3টে কথা বলি। প্রথম হচ্ছে দেবী দুর্গা প্রসঙ্গে যে আপত্তি করেছেন, এটা মানে আপনি বলেছেন যে আমি কোনো কুরুচিপূর্ণ কথা বলি নাই এবং আমার যে আর্গুমেন্ট এখানে আমি স্বচ্ছ। 2 নম্বর বিষয় যে প্রসঙ্গে আলোচনা হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর বা অন্য কাউকে কাফের কে কাফের বলা, এটা পৃথিবীর সমস্ত ধর্মেরই শিক্ষা, তাই ইসলামকে নিয়ে কটু মন্তব্য করা এটা একটা অনর্থক। 3 নম্বর বিষয়, ইসলাম কোনো নবাগত ধর্ম নয়, ইসলাম হচ্ছে প্রাচীন মানে সর্বপ্রথম ধর্ম, এটা প্রমাণিত পৃথিবী বিভিন্ন ধর্মগ্রন্থ দিয়ে এবং যুক্তি এ কথাই বলে। এবং 4 নম্বর, ভারতবর্ষে যদি বলেন যে ইসলাম কখন এসেছে, আমরা বলতে পারি হ্যাঁ এটা 2000 বছর পূর্বে, যদি আপনি বলতে চান আমার কোনো আপত্তি নেই। এখন যদি বলেন ভারতবর্ষের প্রেক্ষাপট অনুসারে হিন্দু ধর্ম কি ভারতবর্ষে প্রাচীন ধর্ম, আমরা বলবো হ্যাঁ হিন্দু ধর্ম ভারতবর্ষের প্রাচীন ধর্ম হতে পারে, ওটা বিশ্বের জন্য প্রাচীন ধর্ম নয়। জি বলুন। হ্যাঁ, আমি বলে নিই এবার। হ্যালো হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে কথা আমার? হ্যাঁ শুনতে হ্যালো, পাচ্ছি। হ্যাঁ, আমি বলতে চাইছি যে আপনি বললেন যে যেই ধর্মগ্রন্থ ইতিহাস শিক্ষা দেয় না, ধর্মগ্রন্থ অবশ্যই একটা ইতিহাসের রেফারেন্স, কিন্তু আপনাকে সেটা অন্যান্য বিষয়ের সাথেও মিলিয়ে দেখতে হবে। আপনি শুধু যদি অন্ধভক্ত, আপনাকে তখনই বলা হবে আপনি যদি শুধু কোরআনকে নিয়ে বিশ্লেষণ করেন, আপনি কোরআনের মধ্যেই সীমাবদ্ধ থাকেন, আপনি অন্য ইতিহাসের সাথে এটাকে মিলাবেন না, তখনই আপনি অন্ধভক্ত হবেন। দেখুন, ইতিহাস, প্রাচীন ভারতের ইতিহাসের সাথে আমি কখনোই বলিনি যে আমাদের ধর্মগ্রন্থের ইতিহাস শিক্ষা দেয় না, বা আমি সেটাকে খণ্ডন করছি, কখনোই করছি না। এবং আপনি বললেন,
আপনি যখন বললেন যে আমাদের পুরাণে কি লেখা রয়েছে সেটার থেকে রেফারেন্স দিচ্ছেন বা বাইবেলের থেকে দিচ্ছেন, আমরা যদি বলি যে হযরত মুহাম্মদের জন্মের পরে তিনি সেগুলো কপি করেছেন, বেদের থেকে, পুরাণের থেকে, বাইবেলের থেকে কপি করে তিনি লিখেছেন, লিখতেই পারেন তিনি, ঠিক আছে, এটা কিন্তু তর্ক সাপেক্ষ বিষয় বা কেউ দেখেনি, আমি আপনি কেউ দেখিনি, ঠিক আছে। এটা যদি আপনি দাবি করে দেখেন যে আমাদের ধর্ম প্রাচীন ধর্ম, গ্রিসের রাজা আলেকজান্ডার যিনি গোটা বিশ্ব প্রায় অর্ধেক ভ্রমণ মানে জয় করে ফেলেছিলেন, তিনিও কোথাও ইসলামের উল্লেখ লেখেননি যে তার কোথাও কারোর সাথে ইসলাম ধর্মের কোনো রাজার সাথে বা কারোর কোথাও যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের বিবরণ। হ্যালো, শুধু মনে হয় না বলা ঠিক হবে, সব দিক থেকে মিলিয়ে বলা ঠিক হবে, আপনি কোরআনকে আপনারা মহান মনে করতে পারেন, সেটা বলবে না যে যে ইসলাম ধর্ম পালন করেন বা যে খ্রিস্টান ধর্ম পালন করে তারা সবাই নরকে যাবে, ঠিক আছে, এরকম ভাবে বলে না, কারণ আপনারা ভুল বিশ্লেষণ করছেন। যেটা আমি প্রথমেই বলছি যে শ্রীকৃষ্ণ মানেই শ্রীকৃষ্ণ নয়, শ্রীকৃষ্ণ মানেই তিনি ঈশ্বর, তিনি সব, তিনি সব দেবতা, তিনি সৃষ্টিকর্তা, তিনি শেষ, ঠিক আছে। এখানে আপনি কৃষ্ণকে আল্লাহ বলবেন না, আপনি কৃষ্ণকে কৃষ্ণের অবতারকে জিজাস বলবেন, আপনি কি বলবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, আমি কোনোদিনই বলি না, আপনাদের কাউকে কাফেরও বলি না, আপনি বলতে পারবেন না, আর এবং যারা এই ধরনের কথা বলে, ঠিক আছে, তাদেরও আমি সমর্থন করি না, আমার মনে হয় না আপনারও সমর্থন করা উচিত। আপনি যদি সুস্থ মস্তিষ্কে ভেবে দেখেন এই বিষয়টা, গম্ভীর ভাবে গুরুত্ব দিয়ে ভাবেন, অবশ্যই বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, প্রথম কথা আবার আমি আসি এখানে যে কাফের প্রসঙ্গে। আমি হুম হুম বারবার বলছি যে কাফের মানে একজন অবিশ্বাসী, কাফের মানে একজন অবিশ্বাসী, আর এটা হিন্দু ধর্মগ্রন্থ আছে, খ্রিস্টান ধর্মগ্রন্থ আছে। এখন যদি বলেন যে অবিশ্বাসী কেউ অবিশ্বাসী বলা যাবে না, এটা মানবতা লঙ্ঘনকারী, তাহলে প্রথমে মানবতা লঙ্ঘন না করেছে। না না না, আপনি অবিশ্বাসী না, আপনি উল্টো ভাবে ব্যাখ্যা করছেন, আপনি ঈশ্বরে বিশ্বাসী না, এটাকে আপনি বলছেন যে না কৃষ্ণর প্রতি বিশ্বাসী, কৃষ্ণ মানে এখানে তো কৃষ্ণ না, আমি বলছি তো আপনি আল্লাহকেও বিশ্বাস করতে পারেন, আপনাদের কাছে সেই ঈশ্বর, আপনি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করছেন, আপনি কিভাবে কাফের হলেন? আপনি আপনি আপনার ধর্ম আচ্ছা পালন করছেন, আপনি মানুষের সেবা করছেন, এটা কল্যাণ আমার করছেন, আপনি মানুষের মধ্যে ঈশ্বর দেখ বিরাজমান। হ্যাঁ হ্যাঁ দাদা, এটা হ্যাঁ হ্যাঁ সোজা হ্যাঁ আমি একটু বলি এবার, যদি ঈশ্বর প্রসঙ্গে বাদ দিই, তাহলে যদি আমি একটা হুম হুম মন্ত্র, বলুন। আমার কাছে অথর্ব বেদ আছে, এটা মূল সংস্কৃত সহ অথর্ব বেদ আছে, আপনি অথর্ব ঈশ্বর বেদের প্রসঙ্গ বাদ দিতে পারেন না তো, ঈশ্বর প্রসঙ্গ বাদ দিতে পারেন। হ্যাঁ বলি যে অথর্ববেদ কাণ্ড নাম্বার 12, সূক্ত নাম্বার 5, মন্ত্র নাম্বার 62-তে পরিষ্কার ভাবে লিখছে যে তু বেদ নিন্দুক কাঠডাল ফাটডাল চিরডাল জ্বালাতে ফুকদে ভাস্মাকার দে। মানে যারা বেদের শিক্ষাকে গ্রহণ করেনি, বেদ যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষাকে গ্রহণ করেনি, তাই কাঠডাল ফাটডাল চিরডাল জ্বালাতে ফুকদে ভাস্মাকার দে। আর 72 নম্বর শ্লোকে বলছে তার খাল উখারলে, মানে খালটা ছিঁড়ে ফেলতে বলছে, সহজ হিন্দি এবং সংস্কৃত আপনারা বুঝতে পারছেন। যারা বেদের শিক্ষা বিশ্বাস করে না, এদেরকে বলছে ব্রহ্মাদোষী, ব্রহ্মাদোষী, এবং এদেরকে কি করতে হবে সেটা বলছে। ঈশ্বরের কথা বাদই দিলাম অনেক পরে, যে ঈশ্বরকে বিশ্বাস করে কি করে না আমি শেষ করি, তো ঈশ্বরের কথা আপনি এটা দিয়ে বাদ দিতে পারেন না এইভাবে। হ্যাঁ আমি আমি শেষ করি, আপনাদের আমি দুটো জবাব একসঙ্গে দেবো। তো প্রথম কথা বললাম, একটা একটা হচ্ছে ঈশ্বরকে কেউ হ্যাঁ যদি হ্যাঁ বিশ্বাস না করে, শ্রীকৃষ্ণ আপনি বলছেন যে শ্রীকৃষ্ণ, আপনি যদি বলেন শ্রীকৃষ্ণ হচ্ছে আল্লাহ, শ্রীকৃষ্ণ হচ্ছে যীশু খ্রিস্ট, এই কথা তো আমরা বিশ্বাস কেউই করবে না, এটা তো একটা অযৌক্তিক কথা। যে শ্রীকৃষ্ণ সেই যীশু হবে, যে শ্রীকৃষ্ণ সেই যে মানে আল্লাহ হবে সেই বুদ্ধ হবে, মানে এটা তো একটা অবিশ্বাস। যদি আপনি আপনি ধরে নেন বিশ্বাস করলেন না, যে কে বিশ্বাস করলো, বিষ্ণু, না না না, কে বিশ্বাস করলো না করলো তাতে কিছু যায় আসে না, কিন্তু শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে তিনি সৃষ্টিকর্তা, যেমন আপনি বলছেন, আপনি যেমন বলছেন যে সৃষ্টিকর্তা দুজন হতে পারে না, শ্রীকৃষ্ণের কথা বলেছে সৃষ্টিকর্তা সে আল্লাহই হোক। দাদা, আমি তোমার শ্রীকৃষ্ণ হ্যাঁ যে হ্যাঁ বলো। সৃষ্টিকর্তা এটা কোথায় আছে?
শ্রীকৃষ্ণ সৃষ্টি করতে বলেছেন, আপনি পারেন কি? আমি বলছি কোথায় আছে, ভগবদ্ গীতাতে উনি বলেছেন যখন উনি বিশ্বরূপের দর্শন দিয়েছেন তখন উনি অর্জুনকে বলেছেন যে অর্জুন আমার বাইরে কেউ নেই, আমি সৃষ্টিকর্তা, আমি ধ্বংসের সব মূল কারণ, আমার মধ্যেই সবকিছু বিরাজমান, আমার বাইরে কিছু নেই, আমি মানে সব পূরণ, পৃথিবীর সব থেকে পূরণ, আমি পৃথিবীর সব থেকে নতুন, সবকিছু আমার মধ্যেই বিরাজমান, ঠিক আছে? আমি আপনার কথাটা হ্যালো, ধরতে পেরেছি। দর্শনে যে আপনি কথা হ্যাঁ বলছেন, প্রথম কথা আমার তিনটে কথা। প্রথম কথা, যে শ্রীকৃষ্ণ যে ঈশ্বর, তিনি যে প্রকৃত পরমেশ্বর, এটা এটা নিয়ে স্বয়ং যে সমস্ত হিন্দুরা একমত এমনটিও নয়। এর বিপক্ষে আপনাকে বলতে পারি যে আর্য সমাজ আছে, ব্রহ্ম সমাজ আছে, দার্শনিক সমাজ আছে, তারা মানে না। এমনকি আর্য সমাজের ওয়েবসাইটে চলে যান, তারা শ্রীকৃষ্ণকে ঈশ্বর বিশ্বাস করেনি, বলেছে সাধারণ একটা অবতার। প্রথম কথা, এখন আপনার বিশ্বাস এটা যে শ্রীকৃষ্ণ সমস্ত যে সৃষ্টি করেছে, আপনার বিশ্বাস আপনার কাছে, আমি বলতে পারি আপনার বিশ্বাস আপনার কাছে। হিন্দুরাই, সমস্ত হিন্দুরা কিন্তু শ্রীকৃষ্ণকে অবশ্যই অবশ্যই অবশ্যই, আমি শেষ করি, তো আপনি যেমন আপনার বিশ্বাসটাকে আপনি মানে আঁকড়ে ধরে আপনি হ্যাঁ হ্যাঁ একটা বলুন। সিদ্ধান্ত দিচ্ছেন, তো আমি তো আমার বিশ্বাসকে আঁকড়ে ধরে একটি সিদ্ধান্ত দিতে পারি। আর শ্রীকৃষ্ণ যে তিনি পরমেশ্বর না না, না, আমি আমার বিশ্বাস আঁকড়ে ধরে কাউকে ভাবাগেতে আঘাত করছি না, এটা আপনি ভুল বললেন। আমি আমার বিশ্বাস আঁকড়ে ধরে আছি অবশ্যই, কিন্তু আমার বিশ্বাসের জন্য আমি কাউকে আঘাত করছি না বা কাউকে কাফেরও বলছি না, ঠিক আছে? আমি শেষ করি, আপনি করছেন না, কিন্তু হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ বলতে যে আমার উপাসনা করে না, সে হচ্ছে নারাধামা, সে হচ্ছে না 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 একদম। না, ভগবান শ্রীকৃষ্ণ সেটা বলেনি, এটা আপনি ভুল ব্যাখ্যা করছেন, প্রথমেই বললাম, আমি আচ্ছা, প্রথম আপনি থেকেই বলছি এটা আপনি ভুল ব্যাখ্যা করছেন। 14 নম্বর শ্লোকটা পড়েন, 14-15 অবধি আমাকে ব্যাখ্যা করে শোনান। আমি গীতা নিয়ে ঘুরছি না, ঠিক আছে? আপনি বা আমি এরকম সবাইকেই বলছি প্রথমেই যে আমি গীতা মুখস্থ করে কোথায় কত অধ্যায় আছে, ঠিক আছে? আমি এক আমি মিনিট আপনাকে আমি বলে নিই, ঠিক আছে? আমি আপনাকে দেখাই, বলুন। আপনাকে অপার্থ গীতা আছে, আপনি ওখানে তার ব্যাখ্যা দিতে, স্বামী প্রভুপাদেরও আছে, আপনি ওখানে ভালো করে পড়ে দেখে নেন। এখানে পরিষ্কার ভাবে বলছে, যারা শ্রীকৃষ্ণ মাম শব্দ আছে, যারা আমার উপাসনা করে না, শ্রীকৃষ্ণ নিজের দিকে নিজবাত করছে, তারা হচ্ছে নারাধামাহা। শ্রীকৃষ্ণ নিজের দিকে নিজবাত করছে, আমাকে গীতার 8:66 মাম শব্দ ব্যবহার করেছে, মানে যারা শ্রীকৃষ্ণের উপাসনা করে না তারা হচ্ছে নারাধামা। বেদ বলছে, যারা বেদকে বিশ্বাস করে না তাদেরকে কাটতে হবে, চিরতে হবে, ফাঁদতে হবে, তাকে জ্বালিয়ে দিতে হবে, ভস্ম করে দিতে হবে। দুটো কথা, এক, ঈশ্বরকে বিশ্বাস না করলে বেদের ঈশ্বরকে, একদমই না, একদমই না, ঠিক আছে? না 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 না, দাদা আপনি প্রত্যেকবার আপনি কথা আপনি আমাকে বলেন, এইভাবে, আপনি যদি এইভাবে অপব্যাখ্যা করেন, আপনি যদি এইভাবে অপব্যাখ্যা করেন, ঠিক আছে, সেটা একদমই নিন্দনীয় বিষয়, আমি বলছি আপনাকে, আপনি এইভাবে অপব্যাখ্যা করতে পারেন না। প্রথম কথা, আপনি বলছে আপনি এই আমাদের ভিডিওর মাধ্যমে আপনি অপব্যাখ্যা করছেন, বেদ গীতার আমি নোট অপব্যাখ্যা করেন, করবে না। আমি নোট আপনি নোট করছি, আমি করেন, নোট করছি, আমি শুনছি, আমি শুনেই আপনাকে রিপ্লাই দিচ্ছি, ঠিক আছে? সেটা আপনি আপনি তো বলতে পারেন না এইভাবে, আপনি প্রথমে শর্ত দিলেন যে আমরা একে অপরের সঙ্গে কথা না বলি, না 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 পাঁচ সময় অবশ্যই, কিন্তু আপনি তো গীতাকে ভুলভাবে ব্যাখ্যা করছেন, এটা করতে পারেন না আপনি, এটা কোনোদিনই আপনি করতে পারেন না, এটা করার অধিকার, ঠিক আছে, আপনার নেই। আপনি গীতাকে কোনোদিনই আমি যে ভুল ভুলভাবে ব্যাখ্যা ব্যাখ্যা করতে পারেন, করছি আপনি প্রমাণ করবেন তো নাকি? আপনি মুখে দাবি করলেন যে ভুল ব্যাখ্যা অবশ্যই করছি, আমি হয়ে তো গেলাম। তাই করছি, আমি প্রমাণ করতে চাই, আমি করছি তো প্রমাণ, যে আপনি বলছেন যে শ্রীকৃষ্ণ, আমি তো প্রথমেই বলছি শ্রীকৃষ্ণ নিজেই বলছেন তিনি সব, তিনি সৃষ্টি শুরু, সব ঈশ্বর তার মধ্যে বিরাজমান, তবে তিনি কিভাবে আলাদা হয়, তিনি আপনি কৃষ্ণকে পুজো করুন বা কৃষ্ণর অবতার, নারায়ণের অবতারকে পুজো করুন, ব্যাপারটা একই, শ্রীকৃষ্ণ সব কিছুর মধ্যেই বিরাজমান, ঠিক আছে? আমরা তাই জন্য সবাইকে সম্মান করি, সব প্রতিটি জীবকে ভক্তি করি, স্বামী বিবেকানন্দ বলে গেছেন যে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর, ঠিক আছে? আমরা সব ধর্মকে সম্মান করি এবং সবাইকে সম্মান করি। আপনার রামকৃষ্ণ পরমহংসদেবও বলেছেন যত মত তত পথ, আপনার চিন্তাধারা বিচারধারা আলাদা হতে পারে, ঠিক আছে, তবে আপনি এটা দিয়ে ব্যাখ্যা করতে পারেন না যে শ্রীকৃষ্ণই একজন 1%, উনি একজন 1%, ঠিক আছে? এটা আপনি কখনোই বলতে পারেন না, শ্রীকৃষ্ণ মানেই হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড সবকিছু, তিনি সৃষ্টিকর্তা, যত কিছু আছে তার মধ্যেই বিরাজমান, ঠিক আছে? এটাকে আপনি আল্লাহ রূপে পুজো করবেন না কি রূপে পুজো করবেন, সেটা আপনার আপনি যদি আপনার বিশেষ করে, কোরআন কপি করে লেখা হয়েছে, ঠিক আছে? আপনার কোরআন কপি করে লিখেন, আপনারা তো বেশিরভাগ রেফারেন্সই, আমি বললাম আগের দিনও, যে রেফারেন্স দিচ্ছেন এখান থেকে ওখান থেকে, আমাদের ধর্মগ্রন্থ থেকে, বাইবেল থেকে, কারণ আমি যদি বলি যে মোহাম্মদ অনেক পরে এসেছে পৃথিবীতে, ঠিক আছে, যিশুর জন্মের পরে, সে এইগুলো ধর্মগ্রন্থ থেকে চুরি করে লিখেছে, ঠিক আছে? তো তার আগে তো আমরা কোরআনের প্রচার ভারতে পাইনি বা কোথাও পাইনি, আমরা বললাম যে মহান রাজা সিকান্দার, একসঙ্গে হ্যাঁ হ্যাঁ আলোচনা করছেন, কোন দলিল প্রমাণবিহীন আপনি শুধু মন্তব্য করে চলেছেন প্রথম থেকেই, মানে প্রমাণবিহীন আপনি অনেক কিছু মন্তব্য করছেন, আর এগুলো আমাকে জবাব প্রমাণ দেওয়ার জন্য মানে আপনি কোনটা প্রমাণবিহীন বললাম? আমি যা বলছি আমি যুক্তি আমি সম্পর্ক, বলছি এবং যারা শিক্ষিত ব্যক্তি তারা বুদ্ধি দিয়ে বিচার করে আচ্ছা এবং আচ্ছা যুক্তি দিয়ে আপনি বিচার করে,
আপনি প্রমাণ বই নিয়ে নিয়ে ঘোড়া বিশ্বাস ঘুরে করুন। ঘুরে বই নিয়ে ঘুরে ঘুরে আমি বলি বই নিয়ে ঘুরে ঘুরে আপনি কি আপনি বলতে মনে চান? করেন বলতে তার মানে যে কোনো, আমি বলি যে কোনো ডিবেটে যে কোনো কথা বলতে গেলে বা কারোর সাথে কথা বলতে গেলে সব বই পিঠে করে ব্যাগে করে নিয়ে যেতে হবে, যে যেই বইয়ের এখানটায় লেখা আছে, যারা বই পড়েছে তারা জানে, যারা কোরআন পড়েছে কোরআন সম্পর্কে জানে, জানে যারা ভগবদ গীতা পড়েছে তারা জানে, ভগবদ গীতা পড়ে কেউ কোনোদিন মানে কাউকে মারতে যায়নি, বা বেদ পড়েও কেউ কাউকে মারেনি, যে তুমি বেদ বিশ্বাস করো না, আপনি এটা একদমই ভুল বলছেন, বেদ বিশ্বাস করো না দেখে মেরে ফেলো, ঠিক আছে, কেটে ফেলো, চামড়া তুলে ফেলো, কোনো ইতিহাসে আপনি দেখাতে পারবেন না কারোর সাথে হয়েছে, কোথাও ভারতে ঘটছে এরকম আপনি দেখাতে পারবেন না, বা কোনো ধর্মগুরুরা বলছে, কিন্তু আপনারা ওপেনলি বলছেন, কেন বলছেন? এগুলো বলা উচিত না, এই অন্য ধর্ম সম্পর্কে মন্তব্য করা, আপনারা বন্ধ করে দিন, আমরাও বন্ধ করে দেবো, আমিও আপনার আল্লাহ সম্পর্কে কোনো আপনি যদি ইন্টারেস্টেড না, রুচিবোধ রাখি না। একবারে অনেক হ্যাঁ লম্বা হ্যাঁ সময় বলুন। কথা, 10টা পয়েন্ট আমি নোট করেছি যে আপনি 10টা অভিযোগ করেছেন, 10টা আমাকে জবাব দিতে হবে, এখন আপনাকে চুপ থাকতে হবে না, যে আপনি তো অভিযোগ করে চলে যাচ্ছেন, আমাকে তো সময় দিচ্ছেন না। আপনি তো ভুল ব্যাখ্যা করছেন দাদা, আপনি দেখেন ভুল আপনি আবার ব্যাখ্যা করছেন, গীতাকে উল্টো ভাবে আবার ব্যাখ্যা করছেন, আমাকে তো বলতে হবেই। আপনি আবার শুরু করে দিলেন, তো তার জন্য বলেছিলাম যে আপনি না যেমনটা না প্রথমে যে নীতি হ্যাঁ অবলম্বন করেছিলেন যে একজন কথা বলে একজন বলবে না, আপনার কথা বলার সময় বলছি না, কিন্তু আপনি অনর্থক কথা বলে চলেছেন, আপনি যা আমার গেস্ট, খুশি এই জন্য বলবেন, আপনাকে এটা তো সময়। এটা 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 না না, আরে ভাই আপনিও আমার গেস্ট, আমি তাই বললাম, এটা আমি তো বলেছিলাম সমর্থনযোগ্য না। না আমি না না না, বেতার আমি আমি বেতার আমি সেটা হতে দিতে পারি না, আপনার কাছে না না, সময় আছে আমার সময় আপনি এই নিজের ভিডিওতে পার্সোনাল আমি সময় কত থাকা, এক কিছু মিনিট আমি যাচ্ছেন বলছি, এই ভিডিওতে আমি স্যার, আপনি থাকাকালীন এক কেউ মিনিট যদি করে আমার কিন্তু, ধর্মগ্রন্থ আপনি সম্পর্কে এক উল্টো মিনিট পাল্টা মানে কিন্তু শোনে আমার সেটা ঠিক সম্পর্কে না। কথা বলছেন, আপনি কিন্তু এক মিনিট করে আপনিও আবার কিন্তু আমার কথা শুনে নিচ্ছেন, আপনি আপনার সময়ের মধ্যে আপনি আপনি খণ্ডন করেন, উল্টো আমি যুক্তি, তো, আরে দাদা আপনাকে সময় দিচ্ছি তো, যে 5 মিনিট সময় পাচ্ছেন আপনি সে সময় হ্যাঁ খণ্ডন হ্যাঁ করেন, বলুন আপনি আমার দিচ্ছেন বলুন কেন? বলুন, এবার বলুন। আসছে কিন্তু চলো একটা রিকোয়েস্ট আপনাকে, আমার, রিকোয়েস্ট আপনি আপনি আপনাকে রিকোয়েস্ট আপনি বলুন, আপনি 5 মিনিট 10 মিনিট নিয়ে বলুন, আপনি আমাদের ধর্মগ্রন্থ থেকে রেফারেন্স দেবেন না, কারণ আপনাদের ধর্মগ্রন্থটা আমাদের ধর্মগ্রন্থ দেখে টুকে করা হয়নি, ঠিক আছে, তো রেফারেন্স দেবেন না এবং অপব্যাখ্যা তো একদমই করবেন না, ঠিক আছে, আপনি আচ্ছা যা ঠিক আছে, বলার বলুন। আমি যদি হুম হুম অপব্যাখ্যা করি আপনি অপবাদ দিচ্ছেন, তো প্রথম কথা হচ্ছে এটা যে আপনি বললেন যে শ্রীকৃষ্ণ সর্বত্র বিরাজমান, আমি বলবো যে সম্পূর্ণ গীতা বিরোধী কথা, কেন শ্রীমদ ভগবত গীতা অধ্যায় 9 শ্লোক নম্বর 5 পোষ করছে, নচা মত স্থানে ভূত আমি পশ্চিমে জগমেশ্বরাম, আমি শ্রীকৃষ্ণ, আমি কোনো মানুষের মধ্যে নেই, আমার মধ্যেও কে নেই, আপনি গীতা খুলে এখনই দেখে নেন, শ্রীমদ ভগবত গীতা অধ্যায় 9 শ্লোক নম্বর 5 শ্রীকৃষ্ণ বলছে, নচা মত স্থানে ভূত আমি পশ্চিমে জগমেশ্বরাম, আমি জগমেশ্বর, আমি জগতের মধ্যে নেই, কোনো ভূতের মধ্যে নেই, কোনো মানুষের মধ্যে নেই। এখন যদি বলেন গীতাতে অন্য জায়গায় আছে ঈশ্বর সর্বত্র বিরাজমান, আমি বলবো এই ধর্মগ্রন্থের কন্ট্রাডিকশন, পরস্পর বিরোধী আছে, এই ধর্মগ্রন্থকে মানার দরকার নেই, যে ঈশ্বর এক বিমুখ দুবার কথা বলে, প্রথম কথা। 2 নম্বর কথা, আপনি বলেন যে কোরআন হচ্ছে কপি করা, একটা প্রমাণ দেন যে কোরআন কোথা থেকে কপি করা, আপনি যদি বলেন যে বেদ থেকে কপি করা, আপনি চ্যালেঞ্জ করলাম, এটা আপনি প্রমাণ করতে পারবেন না, কেন মোহাম্মদ সাল্লামের ভাষা ছিল অ্যারাবিক, আর বেদ রেখা হচ্ছে আপনাদের দাবি অনুযায়ী সংস্কৃত, এবং হিন্দু সমস্ত শাস্ত্রে সংস্কৃত, আর আরবিয়ানরা সংস্কৃত ভাষা কোনোদিনই জানে না, আরবিয়ান তো দূরের কথা, ভারতীয়রাই জানে না, ভারতের প্রাচীন ভাষা এরাই সংস্কৃততে আজ পর্যন্ত ঠিকভাবে উচ্চারণ করতে পারে না, এটা সম্পূর্ণ অযৌক্তিক, এটা দলিল প্রমাণবিহীন, ঐতিহাস বাতিল, মানে এটা শুধু মুখের একটা শুধুমাত্র দাবি মাত্র। 3 নম্বর বিষয় যে কোরআনের মধ্যে যদি মুসলিমরা সীমাবদ্ধ থাকে তাহলে বলবেন অন্ধত্ব, আমি যেটা ধর্ম প্রসঙ্গে আলোচনা করতে গেছি কোন ধর্মটা প্রাচীন, আপনাকে আমি শুধু কোরআন থেকে সীমাবদ্ধ নয়, আমি বাইবেল থেকে নিয়েছি, গোটা বিশ্বের 220 কোটি খ্রিস্টানরা বিশ্বাস করে বাইবেলকে, আমি একজনের বিশ্বাস নিয়ে কথা বলিনি, 170 কোটি মুসলিম আছে, এই প্লাস আমি হিন্দুদের ধর্মগ্রন্থ, 3টে ধর্মগ্রন্থ মানে 500 কোটি মানুষের বিশ্বাস যে ধর্মগ্রন্থে আছে, সে ধর্মগ্রন্থের প্রমাণ দিয়েছি, পৃথিবীতে প্রথম যে ধর্ম তার নাম ইসলাম ধর্ম, যার নবী হচ্ছে আদম এবং হাবা। আপনি বললেন যে আমি শুধুমাত্র নিজের কোরআন থেকে দাবি করছি, জি না, 220 কোটি খ্রিস্টান আছে, তাদের ধর্মগ্রন্থে কথা লেখা আছে, তার মানে আমাদের সঙ্গে খ্রিস্টানরা একমত, আপনি যদি আপনার ধর্মগ্রন্থ না জানেন বা না পড়েন সেটা আপনার সমস্যা, পৃথিবীর 500 কোটি মানুষ যে ধর্মগ্রন্থে বিশ্বাস করে, যেটাকে মনে করে ঈশ্বরের বাণী, তার কথা থেকে প্রমাণ দিয়েছি, ইতিহাসের কি দরকার, ইতিহাস তাদের দরকার যারা অবিশ্বাসী, ধার্মিক ব্যক্তির জন্য ঈশ্বরের কথা এটা যথেষ্ট, শুধু যে শ্রীকৃষ্ণকে জগমেশ্বর মানবেন, সমস্ত কিছু মানুষের মধ্যে আছে বিশ্বাস করবেন, তো তার কথাকে বিশ্বাস করবে না, এটা একটা অযৌক্তিক। 3 নম্বর বিষয় যে আপনি একটা বললেন যে বারবার যে যে কথা আপনি বলছিলেন যে আমার দাবি হচ্ছে এটা যে শ্রীকৃষ্ণ বারবার শ্রীকৃষ্ণ বলছে যে মাম, আমার যারা উপাসনা করে না, আমার যারা উপাসনা করে না তারা হচ্ছে কি, আমার বলতে আপনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আপনি সকলকে ধরে নেন, আমরা মুসলিমরা তো কারণ আমরা উপাসনা করি না, তাহলে এখানে নরধমা বলা হচ্ছে কি হচ্ছে না,
আর যেহেতু এখানে পরিষ্কারভাবে শ্রীমদ ভাগবত গীতা যে কোনো ঠাকুর পণ্ডিতকে জিজ্ঞাসা করেন যে এই মন্ত্র অনুসারে আপনি যথার্থ গীতা এখনই পিডিএফ আপনি নামিয়ে নেন, পরিষ্কারভাবে ওখানে রচনা করা হচ্ছে, বলা হচ্ছে এইভাবে, যেখানে নারাধামা বলতে নারাধামা কথার অর্থ হচ্ছে এটা, যারা পরমেশ্বর মানে হিন্দু ম্যাথোলজি অনুসারে তাদের ঈশ্বর উপাসনা করে না, তারা হচ্ছে নরধামা, তারা হচ্ছে পাপিষ্ঠ, তারা নরকে যাবে। এখন আপনি যদি বলেন না যে কোনো ঈশ্বরে বিশ্বাস করলে তাকে নরধামা বলা যাবে না, তাহলে আপনাদেরকে আমি বলবো যে নাস্তিক অ্যাথিস্ট যারা আছে তারা কোনো ঈশ্বরে বিশ্বাস করে না, তাহলে কি নাস্তিকরা নরধামা? নাস্তিকদেরকে আপনি নরধামা নরকে যাবে জাহান্নামে যাবে বলতে পারবেন? নাস্তিকরা তাদের মত প্রকাশ করছে। যদি বলেন যে না এখানে মানে ঈশ্বরে যারা বিশ্বাস করেন তাদেরকে নরধামা বলছে, তো বলবো তাহলে কি হিন্দু ধর্মগ্রন্থ নাস্তিকদেরকে নরধামা, নিকৃষ্ট প্রাণী নরকে যাবে, শ্রীকৃষ্ণ এই কথা বলেছে আর এক জায়গায় অনেক জায়গায় বলেছে। আর আপনি বলছেন আমি নাকি বেদের ভুল ব্যাখ্যা করলাম, পরিষ্কার লিখছে, আমি আপনাকে স্ক্রিনশট দেখাবো, আমার কাছে এখানে আছে যে তু বেদ নিন্দুক কাঠ ডাল ফাট ডাল চির ডাল জ্বালা দে ফুক দে ভাস্মাকার দে উস্কা খাল উখাড়লে, পরিষ্কার ভাবে দেখাচ্ছি আপনাকে, যারা সংস্কৃত একটু পড়া জানে তারা বলতে পারবে, কারণ আপনি বল যেহেতু আপনি অভিযোগ করছেন আমি নাকি ভুল ব্যাখ্যা করছি। এর আগে স্ক্রিনশটটা দেখেছি আপনাদেরকে অনেকবার, দেখেন এটা প্রথম খণ্ড, আমি দ্বিতীয় খণ্ডটা নিয়ে আসি, এক মিনিট। অথর্ববেদ কাণ্ড নম্বর 12 সূক্ত নম্বর 5 মন্ত্র নম্বর 62। হ্যাঁ, আপনি আপনি পুরোটা পড়ুন, পুরোটা পড়ুন, পড়ুন পুরোটা পড়ুন, পুরোটা পড়ুন, পুরোটা পড়ুন, আপনি 62 নম্বর মন্ত্র, তো আপনি পুরোটা পড়ুন, আপনি পুরোটা পড়ুন, তারপরে আমি পড়ছি। হ্যাঁ আপনি পড়ুন পুরোটা। পরিষ্কার ভাবে বলছে যে তু বেদ নিন্দুক কাঠ ডাল চির ডাল জ্বালা তুকে, এক মিনিট, তুকে তুকে হু ইজ তু, তুটা কে, এখানে তু বলতে কাকে বলেছে, তু বলতে কাকে বলেছে? যারা বেদে বিশ্বাস করে, যারা বেদে বিশ্বাস করে, যারা বেদে বিশ্বাস করে না, এই অধ্যায়টা তাদেরই জন্য। আপনি যদি অথর্ববেদ কাণ্ড নম্বর 12 পড়েন, যারা বেদে আমি আমি আপনাকে বলছি, আপনি বললেন তো, হ্যাঁ হ্যাঁ, তুটা কে এখানে বলছে, তু উসকো কাঠ ডাল জ্বালা ডাল কে, তুটা কে, হুজ, আপনি আমি যদি ভুল ব্যাখ্যা করি তাহলে আপনি এর পরে ব্যাখ্যা করবেন। তো এখানে হচ্ছে প্রথমে যারা বেদে বিশ্বাস করে আর যারা করে না তাদের কথা বলছে, তখন বলছে তু বেদ নিন্দুক, মানে যারা বেদে বিশ্বাস করে, যখন হিন্দুত্ব যখন একটা কায়েম হবে দেশে, রাষ্ট্র যখন হিন্দুত্ব হবে, এই প্রসঙ্গে আলোচনা গুলো হচ্ছে পরপর মন্ত্রে। তারপরে বলছে দেশের শাসক যিনি হবে, যিনি শাসক বাদশাহ হবে, রাজা হবে, মানে যিনি প্রধানমন্ত্রী হবে, তাকে অগ্নি এই আদেশ দিচ্ছে, ঈশ্বরের আদেশ দিচ্ছে, যারা বেদে বিশ্বাস করবে না দেশের রাজা কি করবে, তাদের বলছে তু বেদ নিন্দুক কাঠডাল ফাটডাল চিরডাল জ্বালা দে ফুক দে ভাস্মাকার দে, দেশের বাদশাকে বলা হচ্ছে, যিনি ক্ষমতা থাকবেন, সরকার থাকবেন, প্রেসিডেন্ট থাকবে, তাকে ঈশ্বর আদেশ দিচ্ছে, যারা বেদে বিশ্বাস করবে না তাকে কাটতে হবে, ফাটতে হবে, চিরতে হবে, জ্বালতে হবে, মানে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে ভস্ম করে দিতে হবে। আর এর জন্য রাহুল আরিয়া, আপনাদের রাহুল আরিয়াকে চিনবেন আপনারা, ইসলামের তীব্র সমালোচনা করে, তার একটা রিসেন্ট ভিডিও আছে দেখবেন, তার আপনি থ্যাংকস ভারতে চলে যান, 4 নম্বর ভিডিও যেটা আছে ওখানে পরিষ্কার উনি স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ আমাদের বেদে কথা লেখা আছে যারা চুরি করবে, যারা বেদকে অমান্য করবে তাদেরকে এই কাজটা করতে হবে, তার ভিডিওতে আছে, তার ভিডিওতে তিনি স্বীকার করে নিয়েছেন, যিনি মানে রাহুল আরিয়া তিনি এই কথা স্পষ্ট স্বীকার করে নিয়েছে। রাহুল আরিয়া কি স্বীকার করেছে সেটাতে আমার মাথা ব্যথা নেই, সেটাতে আমার কিছু যায় আসে না, আমি বেদ থেকে দেখিয়ে দিয়েছি, আমি আমি আমার কথা বলছি, আমি আপনার সাথে কথা বলছি, রাহুল আরিয়া কোন ব্যক্তি কি তথ্য দিয়েছে না দিয়েছে আমি জানি না, আমি সেটা নিয়ে মন্তব্য করব না, মূল তথ্য বেদ থেকে আমি সমর্থনকারী হিসেবে তার কথা দিয়েছি, তার অনেক ফলোয়ার অনেকে তাকে মনে করে যা বলে সত্য বলে, তার জন্য একটা সমর্থন দিয়েছি, সমর্থন দেওয়া যায়, পক্ষে বিপক্ষে সমর্থন দেওয়া যায়, আপনি তার সঙ্গে একমত হতে পারেন না হতে পারেন। তো আমার কথা হচ্ছে এখানে দেশের রাজাকে এই আদেশ করা হয়েছে যে বেদ নিন্দুককে তুই কাঠ ডাল ফাটাল চিরে জ্বালাতে ফুঁকতে ভস্ম কর দে, বেদ নিন্দুককে, তারপরে মন্ত্র এবং মনুষ সংহিতা দ্বিতীয় অধ্যায়
33 নম্বর শ্লোক এবং 13 নম্বর শ্লোকে বলা হয়েছে যারা বেদের ঈশ্বরে বিশ্বাস করে না, বেদের পূজো পদ্ধতিতে বিশ্বাস করে না, মানে বেদ যে ঈশ্বরকে আদেশ মানে বেদের যে নিয়ম অনুযায়ী যাকে জপ তপ করতে হয় এতে বিশ্বাস করে না, তাকে বলছে কাটতবে ফাটতবে চিরতবে পতিত হবে। তো আমরা মুসলিমরা তো কোনোটা বিশ্বাস করি না, আমরা বেদ অনুযায়ী তো উপাসনা করি না। ওখানে মানে স্পষ্ট আলাদা আলাদা করে দিয়েছে। আর স্বামী দয়ানন্দ সরস্বতী যদি সত্যার্থ প্রকাশ করেন একদম যেটাকে আট সুমল্লাস, ওখানে তো বিস্তারিত আলোচনা করে দিয়েছে এবং মুসলিম শব্দ উল্লেখ করে লিখেছে স্বামী দয়ানন্দ সরস্বতী। আমি আপনাকে এবার 1 মিনিট বলি, হ্যাঁ আপনি বললেন তো এই বিষয়টা নিয়ে আমি বলছি আপনাকে। দেখুন প্রথমে বেদ শব্দের অর্থ কি আপনি নিশ্চয়ই জানেন, বেদ অর্থ হচ্ছে জ্ঞান, ঠিক আছে? বেদের অর্থ হচ্ছে জ্ঞান, জ্ঞান সবার উপার্জন করার প্রয়োজন, অর্জন করা দরকার জ্ঞান, ঠিক আছে? এখন আপনি বলছেন যে আপনাদের ধর্মগ্রন্থ টুকে লেখা হয়নি, আপনি বলতেই পারেন, সেটা আপনার অবশ্যই বলা সাজে, আপনি ওই ধর্ম থেকে বিলং করেন, আপনি বলবেন টুকা হয়নি। কিন্তু আমরা যদি বললাম না, এই যে ইতিহাসটা দেখি, প্রাচীন ভারতের ইতিহাস থেকে বা গোটা বিশ্বের ইতিহাস থেকে, তখন থেকে হযরত মুহাম্মদের পর থেকে আমরা কোরআন পাচ্ছি, ঠিক আছে? আপনি বললেন যে ভারতে কোরআন কবে থেকে কোরআনের শিক্ষা এসেছে, সেগুলো আমরা দেখছি, ঠিক আছে? তো এখান থেকে অনেকগুলো যেগুলো আপনারা রেফারেন্স দিচ্ছেন যে এটা বেদে রয়েছে, এটা এটা তো আমাদের ইসেতেও রয়েছে, কোরআনে রয়েছে, ঠিক আছে? তো এখান থেকে আর কেউ যখন টুকবে, আপনি যে বললেন যে ভাষা নেই সেই সময়, ভাষা ছিল না, কেউ যখন টুকবে, আপনি যখন টুকবেন, আপনার মাথায় যদি সামান্য বুদ্ধি থাকে, আপনি হুবহু কপি করবেন না, আপনি কপি করবেন আপনার মতো করে, আপনার মতো করে গুছাবেন, ঠিক আছে? যদি আপনার মধ্যে সামান্য জ্ঞান থাকে, এখন আপনি যদি একদমই পিছনের বেঞ্চে স্টুডেন্ট হন, তাহলে আপনি হুবহু টুকে দেবেন, ঠিক আছে? আর 571-এর দিকে, 571 এডির দিকে আমরা যখন আসি, তখন অনেক দেশেই অনেক মানুষ যাওয়া আসা করে, তখন কিন্তু সব ভাষার মানুষ প্রায় ট্রান্সলেটার যেটাকে বলে সেটা কিন্তু ছিল, ঠিক আছে? আপনি যদি দেখেন রাজারা তাদের দরবারে রাখলেন, রাখতেন অন্য ভাষার লোকেরা তাদের ব্যাখ্যা করে দিত, তো এটা প্রমাণ করা খুব একটা জটিল বিষয় না, ঠিক আছে? যদি আমাদের কাছে সেই বিষয়ে তথ্য নেই, কিন্তু আপনারা যদি এইভাবেই তথ্য দিতে থাকেন, তার থেকে এটাই প্রমাণিত যে একটা হযরত মুহাম্মদ বই নিয়ে বেরিয়ে বলছে এটা আমাদের কোরআন, এটা আমাদের আল্লাহর আদেশ, ঠিক আছে? আল্লাহকে আল্লাহ মহান সৃষ্টিকর্তা। এবার আমি বলে নি, আপনি যে আমাদের বেদ সম্পর্কে বললেন যে যারা জ্ঞান অর্জন করে না, বেদের রীতিনীতি নিয়ে মানে না, তাদেরকে মারো কাটো, তাদেরকে চিট ডালো, আপনি এবার বলুন, আপনি যে এই ব্যাখ্যাটা করলেন, আপনি কোথাও দেখেছেন আজ পর্যন্ত প্রাচীন ইতিহাসে যে মুসলিমদের বেদ শিক্ষা মানা হচ্ছে না, দেখে কেটে ফেলা হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, তাদেরকে মারছি, বা আমরা কোনো ধর্মগ্রন্থরা, আপনি রাহুল আরিয়ার কথা বলছেন, রাহুল আরিয়া কি বলেছে যে মুসলিমদের হত্যা করো, ওরা বেদ মানে না, ঠিক আছে? কেউ বলেনি, কিন্তু আপনাদের ধর্মের লোকেরা বলছে যে যারা কোরআন মানে না তারা সবাই কাফের, যারা ইসলাম মানে না কাফের, ওদেরকে হত্যা করো, বিভিন্ন ভিডিওতে আপনারা দেখবেনই, ঠিক আছে? জঙ্গি সংগঠনগুলো কিভাবে মানুষকে হত্যা করছে, অনেক ভিডিও আপনাকে দেখিয়ে দেবো, আপনি যদি না দেখে থাকেন, এবং যারা ইসলাম ধর্মের মানুষ রয়েছেন তাদেরকেও আমি দেখিয়ে দিতে পারবো যে অনেক মানুষ রয়েছে যারা এই ধর্মের দোহাই দিয়ে মানুষকে মারছে, AK-47 নিয়ে বলছে আল্লাহু আকবার নারায়ে তাকদির বলে মানুষকে হত্যা করছে। কিন্তু আপনি দেখাতে পারবেন যে RSS এর একজন কর্মী বা একজন হিন্দুত্ববাদী সাধু, একজন হিন্দুত্ববাদী বা একজন বৈষ্ণব, সে যেই হোক কেন, যেই উপাসনা করুক না কেন, সে শ্রীকৃষ্ণর করুক বা মহাদেবের করুক, সে নাথ সম্প্রদায়েরও হতে পারে, সে কি কখনো অন্য ধর্মের মানুষকে মারছে আপনি দেখতে পারবেন? মারছে না, কাউকে কাটছে না, ঠিক আছে? তো আপনি যে ভুল ব্যাখ্যা করছেন যে বেদের মানে মারো কাটো চামড়া তুলে ফেলো, ঠিক আছে, এটা এটা কোনোদিন সমর্থনযোগ্য না, ঠিক আছে? এটা আমরা কোনোদিনই মানি না যে আমাদের হিন্দু ধর্ম আমাদের এই শিক্ষা দেয়, ঠিক আছে? আমাদের কোনোদিন, আমরা প্রাচীন কাল থেকে দেখে আসছি, আমাদের ছোট থেকে শিখানো হচ্ছে যে সবাইকে সম্মান করো, সবাইকে রিসপেক্ট করো, সবার মধ্যে ঈশ্বর বিরাজমান। আমাদের স্বামীজি বলেছেন যে প্রতিটি জীবের মধ্যে ঈশ্বর বিরাজ করেন, প্রত্যেকটি মানুষের মধ্যে ঈশ্বর বিরাজমান, প্রত্যেকটি জীবের মধ্যে ঈশ্বর বিরাজমান, ঠিক আছে? এখন আপনি যদি মনে করেন যে আপনি কাউকে মানবেন না, আপনি অন্য ধর্মের সকলকে কাফের বলবেন, হ্যালো হয়েছে, হ্যালো হ্যালো, না না হয়নি, ফোন এসেছিল একটা, 1 মিনিট কেটে দিলাম, ঠিক আছে? অন্য ধর্মের মানুষকে কাফের বলবেন, এটা এটা কোনোদিনই আমরা বিশ্বাস করব না, ঠিক আছে? এটা আমরা কোনোদিনই মানবো না। তাহলে একটা কি বাতাবরণ সৃষ্টি হবে, আমি আপনাকে বলছি, গোটা ভারতবর্ষে, গোটা দেশে যেটা শুরু হয়ে গেছে, এটা কাদের জন্য? আপনাদের এই ধরনের স্টেটমেন্টের জন্য, ঠিক আছে? যে না
ওদের মারো, ওদের কাটো, ঠিক আছে, কাউকে মারা কাটার কি দরকার? আপনারা যদি আমাদের সত্যিকারের ভাই মনে করেন, ঠিক আছে, আপনি তখন বললেন যে আপনি মানেন না, আপনি 50 টাকা দেবেন তাদের খাওয়ার জন্য, আপনার কাছে তারা খাওয়ার জন্য যায়নি, আপনি এখনো ঈশ্বরকে না মানতে পারেন, আপনি দেবেন না? কেউ আপনাকে গাড়ি ভাঙচুর করে টাকা নিত না, আপনার থেকে টাকা নিত না? কেউ হয়তো জোর একটু চায় যে যদি কেউ দেয়, এখন কেউ যদি অন্য ধর্মের মানুষ হয় তার থেকে জোর করে নেওয়া উচিত না? আমার মনে হয় না যে আপনাকে ধমকিয়ে বা আপনাকে শাসিয়ে টাকাটা চেয়েছিল কেউ। তো আপনি যদি দেখেন যে কেউ কিন্তু চাইনি আপনাকে ধমকে বা কোনো নোংরা ভাষা ব্যবহার করে যে টাকা দেবি না, এরকম কেউ করেনি, যদি করে থাকে সেটা খুব অন্যায় করেছে, ঠিক আছে? এইভাবে আমরা কোনোদিন চাঁদা তুলি না, বা আমাদের কেউ এইভাবে চাঁদা তোলে না। যারা স্বইচ্ছায় ঈশ্বরের পুজোর জন্য চাঁদা দিতে চাই তারাই চাঁদা দেয়, ঠিক আছে? তো আপনাকে কে কি করেছে, আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থাকতেই পারে, আমারও অনেক ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে, ঠিক আছে, আমারও অনেক ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে, আমাদের পূর্বপুরুষরাও বাংলাদেশ থেকে এসেছিল এক সময়, ঠিক আছে? তো আমার ঠাকুরদার বাবা তারা এসেছিল বাংলাদেশে, তারা কিভাবে অত্যাচারিত হয়েছিল সেগুলো ইতিহাস যদি আমরা বর্ণনা করি তাহলে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যাবে। তো আপনারা যদি বলেন যে আপনাদের শান্তির ধর্ম আমান আপনারা চান সব সময়, তো আপনাদের সবাইকে সম্মান করা উচিত, একদম কি তাই না? ঠিক আছে, আপনি বলছেন যে আমাদের বেদে রয়েছে মারার কথা, কাটার কথা উল্লেখ করার কথা, আমরা কোনোদিন এই ধরনের কথা বলি না, এবং আমাদের বেদে এরকম ভাবে কোনোদিনই বিশ্লেষণ করা নেই, আপনি যেটা দেখাচ্ছেন একদমই ভুল, ঠিক আছে? এইভাবে কোনোদিন বিশ্লেষণ করা নেই যে অন্য ধর্মের মানুষকে মারো কাটো, অন্য ধর্মের মানুষকে ইসে করো, ছুলে ফেলো, এতটা নির্মম ভাবে কোনোদিন আপনি দেখাতে পারবেন যে আমাদের হিন্দু ধর্মের কোনো ব্যক্তি, আরএসএস, কোনো পণ্ডিত, সাধুরা কাউকে মারছে, ছুলছে, কাটছে, ঠিক আছে? এতটা নির্মম ভাবে এটা এটা আপনি মানে এই যে অপযুক্তি দিয়ে আপনি ব্যাখ্যা করেন না, এটা নিয়ে আমাদের বিরোধিতা, যে আপনি এগুলো কাজ কাইন্ডলি করবেন না, যে আপনি আমাদের ধর্মগ্রন্থ নিয়ে এইভাবে আমাকে বলতে দিন, আমাদের ধর্মগ্রন্থ নিয়ে একদমই অপব্যাখ্যা করবেন না, 1 ঘন্টার উপরে হয়ে গেল, ঠিক আছে, আমাকেও বেরোতে হবে, তো অনেকগুলো কাজ রয়েছে। আপনি অন্য ধর্মগ্রন্থ নিয়ে একদমই অপব্যাখ্যা করবেন না, আপনি আপনার ধর্মের প্রচার করুন না, আপনাদের কোরআনে কি আছে না আছে, আপনি কাকে মানাবেন কি করবেন, ঠিক আছে? আপনাদের ধর্ম যদি আমি বলেনি, আমাকে শেষ করতে দিন, আমাকে শেষ করতে দিন, আপনার হ্যাঁ হ্যাঁ আপনাকে আপনার ধর্মগ্রন্থ যদি কেউ না মানে সেটা নিয়ে আপনি বলতে পারেন, আপনাদের ধর্মের লোক যারা ইনবর্ন ইসলাম, যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছে, কিন্তু আপনি যদি এরকম বিভ্রান্তিমূলক কথাবার্তা বলেন, ঠিক আছে, তার ফলে কিন্তু সমাজে একটা অশান্তির সৃষ্টি হয়, আপনি দুই কথা বলবেন, আমি দুই কথা বলবো, আমাকে মানুষ বলবে যে তুমি ইসলাম বিরোধী, ইসলাম সম্পর্কে খারাপ বলো, কিন্তু তাদের ধর্মের লোকরা যে চিরকাল আমাদের, আমি অনেক ভিডিও ক্লিপ দিতে পারবো আপনাকে, যে বাংলাদেশের অনেক হুজুররা রয়েছে যারা আমাদের দেব দেবীকে নিয়ে নোংরা মন্তব্য করছে, কুরুচিকর মন্তব্য করছে, ঈশ্বরের আমাদের দুর্গার ইসেতে কেন বাস, এগুলি নোংরা ভাষা ব্যবহার করে বলছে। তো এগুলো ভাষা যেগুলো ব্যবহার করছে তাদের বিরুদ্ধে আপনাকে আমি বলছি না যে আপনি ব্যবহার করছেন, কিন্তু আপনি এইভাবে আমাদের ধর্মগ্রন্থকে ব্যাখ্যা করবেন না, কারণ আপনি এই ধর্মে জন্মগ্রহণ করেননি, এবং আপনি গীতা সম্পর্কে, ভগবদ্ গীতা সম্পর্কে আপনি জানেন না, আপনি বেদ সম্পর্কে জানেন না, আপনি মনে করলেন যে আমি পড়লাম, আমি যেটা বুঝালাম মানুষ সেটাই বুঝবে, একদমই এটা এরকম না। আর কোথার থেকে এরকম ছাপিয়ে আনেন প্রিন্ট করে, ঠিক আছে, এই আমি জানি না এগুলি আপনাদের মাথায় কোথার থেকে আসে যে অন্য ধর্ম সম্পর্কে বিদ্বেষ ছড়াবো, একে তাকে ছোট করব, আল্লাহ মহান, অবশ্যই আল্লাহ মহান হতে পারে, আপনাদের কাছে হতে পারে, আমাদের কাছে আমাদের ঈশ্বর মহান, আর সবার থেকে বেশি বড় হচ্ছে মানুষ মহান, সবাই ঈশ্বরের সৃষ্টি। আপনি বললেন না যে আপনাদের মহান আল্লাহ, সত্যি যদি আল্লাহ, আমি সেদিনও বলেছি যে আল্লাহই যদি মহান হয় তবে আইনস্টাইন কেন ইসলাম ধর্মে জন্মগ্রহণ করলো না, ঠিক আছে, বা স্যার আইজাক নিউটন, আচার্য জগদীশ চন্দ্র বোস, সব মহান ব্যক্তিরা তো, কথা চলছে 7 মিনিট, আপনাকে আমি আপনাকেও আমি এতটুকু টাইমই বলতে দেবো, আপনাকেও আমি এতটুকু টাইমই বলতে দেবো, ঠিক আছে, 7 মিনিট রানী কথা চলছে, আপনাকে তার জন্য টাইমটা মেনটেন করে নেন, কারণ একজন বেশি সুবিধা পাবে, সবাই যদি সমান অধিকার থাকে, আপনি 7 মিনিট বলবেন, 4 মিনিট সুবিধা পাওয়ার কি, না 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 না, সুবিধা সুবিধা অসুবিধার কি আছে, সবার মধ্যে বিবেক বুদ্ধি আছে, চেতনা বোধ আছে, সবাই জানবে, বুঝতে পারবে, শুনলেই, কথা শুনলেই সবাই বুঝতে পারে। পয়েন্ট ধরলেন যে না দাদা, আমরা জেনে একে একে কথা বলি, আপনার সঙ্গে একমত হয়েছে, আপনি নিজে আইন তৈরি করে নিজে আইন ভাঙছেন, এটা কেমন হয়ে গেল? আমি তো বলছি আপনাকে, আপনিও 7 মিনিট 8 মিনিট কথা বলবেন, আপনিও 7-8 মিনিট কথা বলবেন যতক্ষণ আপনার বলার ইচ্ছা,
তখন আপনি 7 মিনিট 8 মিনিট কথা বলে আমাকে সময় দিলেন, 4 মিনিট বলে মুখের কথা আপনি কেড়ে শুরু করে বলতে লাগলেন, এখন আবার আপনি 7 মিনিট ধরে আপনি বলছেন। তো আমি আবার শেষ করলেন, আপনি তো শেষ করলেন, আপনি শেষ করলেন। আচ্ছা বলুন, আপনি বলুন, এবার বলুন। আমি তো আমার 5 মিনিট শেষ হয়ে যাচ্ছে, আমি সময় দিয়ে দিচ্ছি আপনাকে, কেন আপনি আমার গেস্ট, আপনার আচ্ছা, সঙ্গে সময় নিয়ে আপনি যতটা আমার, ডিবেট করছেন সেই সময়টা আপনি কথা বলতে পারেন, আপনি সময় নিয়ে যতটার কথা না বলছেন না এটা এই সময়টা আপনি আপনার কথা ব্যবহার করতে দাঁড়ান পারেন, তো, যেহেতু এই একটা সময়টা নীতিমালা অপচয় যখন করছেন। লঙ্ঘন হচ্ছে এখানে, কথা নীতিমালা কোনো লঙ্ঘনটা লঙ্ঘন সেটা হচ্ছে না, কার দেখুন করা আমি উচিত না? প্রথমেই বলেছি যখন কোনো বিতর্কিত মন্তব্য আসবে যেটা নিয়ে পয়েন্ট থাকবে সেখানে আমরা এক একজনকে কথা বলতে পারবো, আপনি আমাকে বলতে দাঁড় করাবেন যে আমি বলবো, আপনি বলুন, আপনাকে বলতে দিচ্ছি, সেটা আমি বলেই রেখেছিলাম আগে। আপনার কথা শেষ হয়েছে না আর বলবেন? হ্যাঁ হ্যাঁ বলুন বলুন বলুন। প্রথম কথা হচ্ছে যে আপনি একসঙ্গে অনেকগুলো অভিযোগ করছেন প্রমাণবিহীন, 1 নম্বর কথা যে কোরআন কপি করা এই কথা বলে আপনি খণ্ডন সবগুলোর করছেন, প্রমাণ আছে, আবার আপনি কথা বলছেন, প্রমাণ পেশ করতে হবে তাহলে, আপনি বলুন। বলতে হবে দাদা অমুক ইতিহাসে আছে, এ লিখেছে, লেখকের নাম বলতে অন্তত, পৃষ্ঠা নাম্বার সামান্য বলতে বোধ তো বুদ্ধি জরুরত নেই, থাকলেই হয়, এটা বই এটা আপনার এটা কাছে নেই বলে তো ইতিহাসের বলবেন না। লেখা লেখা আছে দেখার দরকার নেই, এটা সামান্য বোধ দাদা বুদ্ধি আপনি বিচার আমার, থাকলেই হয়। আপনি আপনি চুপ করে যান, মানে আপনি বারবার কথা বলে দিচ্ছেন, মানে ধৈর্য ধারণ করেন, একটু ধৈর্য ধারণ করতে হয় তো নাকি, না না, ভুল কথা বললে ধৈর্য কোন হইছে না, একটু আমার ধৈর্য ধর্ম ধারণ করুন। সম্পর্কে ভুল কথা বললে আমি অবশ্যই বলবো। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে কথা? হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে আপনার কথা। জি আমি প্রথম কথা বলছি, কোরআন যদি কপি করে আপনি আর্গুমেন্ট পেশ করেছেন সম্পূর্ণ মিথ্যা ভিত্তি না, আমি আপনাকে প্রথম একটা খণ্ডন করেছি, আপনি বলেছেন সেই সময় অনেক নাকি ট্রান্সলেট, মানে ট্রান্সলেট করার জন্য পৃথিবীতে ছিল, আপনাকে প্রমাণ দিতে হবে যে আরবিয়ানদের মধ্যে সংস্কৃত ভাষা জানতো এবং আরবিকে অনুবাদ করেছে, সেই সময় কোনো ধর্মগ্রন্থ না কোনো সাহিত্য অনুবাদ আছে কি ইতিহাস প্রমাণ দিতে পারবেন যে কোনো সাহিত্যকে সংস্কৃত থেকে আরবিকরা, আরবিয়ানরা তারা আরবিতে নিয়ে গেছে, একটা প্রমাণ দেন, প্রমাণবিহীন কোনো দাবি সম্পূর্ণ মিথ্যা কথা। 2 নম্বর বিষয় এ কথা যদি হয় তাহলে আমরা আপনাদেরকে বলতে পারি জেন্দা আবেস্তা থেকে বেদকে কপি করা হয়েছে, এর পক্ষে আমাদের কাছে হাজার হাজার প্রমাণ আছে, যদি স্বতন্ত্র একটা ডিবেট করতে চান আমি প্রমাণ দেবো জেন্দা আবেস্তা থেকে বেদের 4টে বেদের না হলে 400 মন্ত্রকে কপি করা হয়েছে হুবহু, আপনাকে আমি প্রমাণ দিব। এখানে 3 নম্বর একটা বিষয় আপনি বললেন আপনার যে বাংলাদেশের, কি ভাই আপনি শেষ, আপনাদের আপনি আপনি ভুল বলছেন কেন? আপনি আপনাদের এই জিনিসটা আমার পছন্দ লাগে না, আপনারা সব সময় মিথ্যে কথা বলেন, আমি কোনো সময় মিথ্যে কথা বলছি না। না 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 না, দাদা আপনি আপনি মিথ্যে অনেকগুলো কথা কেন কথা বলেন বলেছেন এইভাবে? আমার, মিথ্যে কথা বলতে আমি কাউকে দেব না, আমি যেখানে লাইভে আছি, আমার ধর্মের লোক যেটাকে শুনবে আমি সেখানে আপনি আপনি যে কথা বলি মিথ্যে দাদা কথা বলে যাবেন এটাকে আমি প্রশ্রয় দেব না? আপনাদের ধর্মগ্রন্থ থেকে কপি করেছে, আপনাদের আপনাদের হযরত মোহাম্মদ এসেছেই কতদিন আগে, 571-এ জন্মগ্রহণ করেছেন, উনি কোরআন লিখেছেন, তার আগে কোরআন ছিল না, ভারতে এসছে কোরআন, তারপরে কিভাবে বেদের থেকে বেদ ওখান থেকে কপি করে লিখবে আপনি? মানে না না, মিথ্যে কথা বলে আপনি ধর্ম প্রচার করবেন না যেখানে আমি প্রেজেন্ট রয়েছি। কথা এভাবে বলছেন এভাবে এভাবে কোনো ডিবেট চলতে পারে না আমার দাদা। না 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 না, অনেকগুলো কথা আমি সেই সময় বাধা দিইনি, এভাবে ডিবেট চলতে পারে না। আমি আমি যেখানে উপস্থিত সেখানে আমার ধর্মকে আমি ছোট করতে দেব না, ঠিক আছে? এইভাবে মিথ্যে কথা বলে দিব না। দাদা আপনি নিজে যে সময় পাচ্ছেন সেই সময় আপনি কথা বলেন, আমার সময় মধ্যে কথা বলছেন কেন? আপনি জোর করে, আপনি আপনি তো জোর করে কেন মিথ্যে কথা বলছেন? না না না, আপনাকে আপনি মিথ্যে বলতে পারেন না, আমার ধর্ম সম্পর্কে আপনি দাদা মিথ্যে বলতে পারেন। আপনি যদি আমার কথা বলেন আমি বলবো আপনি আপনি মিথ্যা কথা বলছেন, আপনি আপনার ধর্মগ্রন্থ জানেন, আপনি আমি বলছেন মিথ্যে এগুলো কথা আমি আমি দাদা আপনি বলছেন এগুলো আমি প্রিন্ট যা করা, বলছি সমস্ত ইতিহাসে রয়েছে, আমি যা বলছি আরে যা দাদা রয়েছে এই ইতিহাসে, আপনি অবশ্যই আপনারা আপনারা অপব্যাখ্যা করেন, অবশ্যই আমি বলছি, দাদা আপনি আমি বলেন বলছি আমাদের যত শ্রোতা বন্ধু রয়েছে আমাদের সবাইকে কথাটা বলছি প্রিন্ট যে করা, আপনারা অপব্যাখ্যা করেন, ঠিক আছে? আপনি কথা ভগবদ্ গীতা বলছেন আপনার কিন্তু থেকে আমি আমাদের বেশি প্রিন্ট বলি, করা, শুনুন, আপনাকে আমি বলছি প্রতিটা ঘরে ভগবদ গীতা পাঠায়, হিন্দু ঘরে আপনি যাবেন ভগবদ গীতা আছে, ভগবদ গীতা পাঠায়, কোন ব্যক্তি আপনি দেখতে পারবেন না যে ভগবদ গীতা পড়ে ইসলামকে অপমান করছে বা ইসলাম সম্পর্কে ইসলাম আপনি ধর্মের মানুষরা নিয়ে কুরুচিকর মন্তব্য করছে। না না, শুনেন এটা আপনি জানুন, আপনাকে জানতে হবে। আপনি না না দাদা, দাদা আপনি জানুন, আপনার জানার প্রয়োজন আছে? আপনি আমার ধর্ম সম্পর্কে কিছুই জানেন না, আপনি মন্তব্য করছেন। আমি 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 বলতে কোরআন পারি, নিয়ে কোনো আমি মন্তব্য বলতে পারি করেছি? যে কোরআনে আপনার কি মন্তব্য লেখা আছে নয়, না আছে আমি আপনাকে কি? একটা কথা বলি, আপনি প্রথমে বললেন যে গেলাম কোথা থেকে নাকি প্রিন্ট করি, দাদা এটা প্রিন্ট করা, এটা আমার প্রিন্ট করে বইগুলো আমার প্রিন্ট করা, আমি আপনি গীতা এই যে একটা আপনি মিথ্যা প্রিন্ট অভিযোগ করে না, করলেন, এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট, আমি কি বলেছি আপনি এই যে শুনতে একটা কথা ভুল করেছেন, বলেছেন, আপনি আপনি এগুলো শুনতে রেকর্ড ভুল আছে, করেছেন, আপনি এগুলো রেকর্ড আছে অপব্যাখ্যা করছেন। শুনেছেন, আপনি প্রিন্ট করা বলেছেন, আপনি অপব্যাখ্যার সময় প্রিন্ট করা আমি বলেছেন, বলছি জোরে আমি করেছেন বলছি 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 এক দাদা, এক আপনি মিনিট আমি বলুন দাদা বলছি, আপনি আমাকে কথা শেষ, বলতে যাচ্ছেন সবার সময়, আর আপনি একটা আপনি সময় দাদা অপব্যাখ্যা আপনি করবেন কথা না আমাদের ধর্মগ্রন্থ আপনি নিয়ে, আপনি করবেন না, দাদা এটা আপনি এটা কথা রাইট বলছেন আপনাকে সংবিধান দেয়নি, আপনাকে সংবিধান সেই অধিকার দেয়নি, দাদা, আপনি আপনার অন্য ধর্মগ্রন্থ নিয়ে আপনার ভুলভাল আপনার যখন মন্তব্য সময় করবেন। আছে আপনি কথা বলুন,
দিবাকর দা আপনাকে বারবার বলছি, আপনার সময় আপনি কথা বলুন, আপনি তো 5-7 মিনিট সময় আপনি পাচ্ছেন, আপনি কথা বলুন, আমার আমি ভুল আমি বলছি আমার আমি পরে আমি আপনি ভুল যেখানে বলছেন, উপস্থিত রয়েছে, আমি যেখানে উপস্থিত রয়েছি সেখানে কিন্তু আপনি আমার ধর্মকে নিয়ে উল্টো পাল্টা বলতে পারেন না। এটা আমাদের আমার আমার ধর্মের সময়ের মানুষ বন্ধু যেইখানে বলছেন, আছে, আমার না না সময়টাকে যাটা নিয়ে বলবেন, আপনাকে বলছি, আমাকে শেষ আমি করতে আমি দিন, তাহলে অনেক কিছুই আমার বলতে পারি। সময়টাকে না নিয়ে না তাহলে বলতে আমি দিন, অনেক কুরুচিকর মন্তব্য করতে পারি। আপনি দেখুন, আপনি যদি আপনি ভুলভাবে আপনি এইভাবে ব্যাখ্যা করুন না, করেন, আপনি যত পারেন না ইসলামের না আমি সমালোচনা করব করুন, না। আমি করব, আমার ধর্ম আমাকে সেই শিক্ষা দেয়নি। আমি আমি আপনি আমি আপনার আমাদের ধর্ম সেই শিক্ষা দেয়নি। আমরা মানুষকে কাফের মনে করি না। জ্বালাতে করতে ভাষণ করে দিয়ে, এটা আমার কথা, এটা আমি অপব্যাখ্যা করছি, অবশ্যই পরিষ্কার আপনি, আপনাকে লিখে পড়ছি, আপনি পরে আপনি কি ব্যাখ্যা করেন, অবশ্যই আপনাকে আমি বইটা দিলাম, আমি আপনি ব্যাখ্যা ব্যাখ্যা করছি, আমি ব্যাখ্যা করছি, আমি ব্যাখ্যা করছি। কাউকে এইভাবে জ্বালিয়ে দিতে, পুড়িয়ে দেখুন দিতে না, বলেনি। তাদের বিচারধারাকে জ্বালাতে বলেছে, আপনাকে বলি, তাদের বিচারধারাকে দাদা জ্বালিয়ে আপনি দিতে বলেছে, পুরোপুরি যে তাদের মধ্যে জ্ঞানের চেতনা জানান। ঠিক আছে, আপনাকে বলছি আমি, দাদা, তাদের এর আমার মানে হচ্ছে তাদের মধ্যে জ্ঞানের চেতনা আনুন, দাদা তাদেরকে আপনি জোর অন্ধকারের দিয়ে থেকে কল আলোর দিলেন, পথে নিয়ে আসুন। তাদের আপনি জোর দিয়ে না না কল না না, দিলেন, জোর আচ্ছা করে আপনি কি, বলেন, জোর আপনি করে তো আপনি জোর দিয়ে বলছেন, বলেন, আপনি জোর করে বলছেন। আপনি আমি আপনি একটা বলেন দাদা, অনুরোধ আপনি আমাদের আমার সকলের, সাথে যে দেখুন করছেন বারবার, সুপ্রিয় শ্রোতা মন্ডলী আপনার সকলে কালকে, দেখছেন আমার সময় হস্তক্ষেপ করছে, আপনি এতগুলো যে অভিযোগ করেছেন আমি প্রত্যেকটা আপনাকে থামাতে পারতাম, মানে থামাইনি কেন, যদি আমি 5 মিনিট সময় পাবো ওই 5 মিনিট আপনার আমি সমস্ত অভিযোগ অভিযোগ করেছি মানে আমি আমি কোনো উল্টো পাল্টা আপনাদের ধর্ম কেন আপনি সম্পর্কে অভিযোগ মন্তব্য করেছেন, করিনি, কিন্তু আপনি ব্যাখ্যা করছেন উল্টো পাল্টা। আপনি আপনি অসংখ্য উল্টো পাল্টা অভিযোগ মন্তব্য, আপনি আমাদের থেকে, আমি আমি কোরআন, আমি অসংখ্য কোরআন অভিযোগ নিয়ে কোনো উল্টো পাল্টা মন্তব্য করিনি। আপনি আমাদের ভগবদ্ গীতা, আপনি আমাদের বেদ নিয়ে আসছেন, এনে বলছেন, একটা একটা করে অপব্যাখ্যা দিচ্ছেন, রেফারেন্স দিচ্ছেন, অপব্যাখ্যা করছেন, অপযুক্তি দিচ্ছেন। ঠিক আছে, আপনি নিজেই জানেন না করে যে না, শ্রীকৃষ্ণ হচ্ছে বিশ্বরূপের দাদা দর্শন দিয়েছেন, শ্রীকৃষ্ণকে আপনি জানেন না, আপনি কেন এটা নিয়ে বিতর্ক করছেন? আরে দাদা আপনার মতো লোক আমি শেখাতে পারবো, আপনার যদি কোনো ঠাকুর পণ্ডিত যদি থাকে আমি চ্যালেঞ্জ করছি, আপনি আমি কি শেখাতে শিখাবেন? শুনুন শুনুন শুনুন, দুটো মন্ত্র, সব মন্ত্র অন্য মুখস্থ প্রশ্ন করেই নেই, যদি আপনি নিজেকে আমি হিন্দু, হিন্দু নয়, হিন্দু আমি ধর্মের রামকৃষ্ণ পণ্ডিত মনে নয়, করেন, তবে আপনি আমি মূর্খের স্বর্গে বাস করছেন। না, ঠিক আমি আছে, আমি আপনি, কৃষ্ণকে ব্যাখ্যা করেছি, এটা যদি কেউ ভুল প্রমাণ করতে পারে আপনি চ্যালেঞ্জ করেন আমাকে, আমি তো আপনি আপনাকে ধর্ম বলছি, আমি তো আমি প্রজননের জন্য চ্যালেঞ্জই করছি, আপনি বলেন, আমি আপনাকে চ্যালেঞ্জই করছি, আমি আপনি আপনাকে বলেন চ্যালেঞ্জই আরএসএস করছি। আপনি ভুল, মুসলিমদের না সমালোচনা করে একদমই না, না, আরএসএস থেকে তুহিনা প্রকাশ কি সমালোচনা করে, হয়েছে, সমালোচনা বলেছে করে আল্লাহ, অবশ্যই। না না ঈশ্বর প্রসঙ্গে আল্লাহর অন্তিম গতি পতিতালয় তুহিনা প্রকাশনী থেকে 2014-তে বের হয়েছে, আমার কাছে আরএসএস এর বই আছে, এই যে আপনি একটা বই দেখছেন, অনেকগুলো বই আছে, যে আমি নাথুরাম গডসকে কেন হত্যা করলাম, এখানে আছে যে শুনুন ধর্মকথা, এখানে প্রত্যেকটা যে ইসলামের সমালোচনা করা হয়েছে, এখানে নিয়ে, এখানে নিয়েছে ইসলামী জিহাদ, আরএসএস এর লেখা বই, এখানে যেটা করবেন আরএসএস সেটা তো কিও বলবে, ইসলামিক জিহাদ। এখন দেখুন আজকে গোটা বিশ্বে আইএসআইএস, লস্করে তাইবা, জঙ্গি সংগঠন, কেন বলবে না কেন জঙ্গির বইটা পড়েছেন, জঙ্গি? আপনি, কেন এটা আমার প্রকাশনী বই, আমি এটা আমার প্রকাশনী, আমি আমি আরএসএস পড়িনি, কিও কেন আমি পড়িনি এই বই, আমি পড়িনি, আমি দাদা, পড়িনি, আপনি আমি না বলছি আপনাকে, আরএসএস এর আমি বই পড়িনি। পড়েছেন, আপনি না আরএসএস এর বই পড়েছেন, না আপনি বেদ পড়েছেন, আপনি ঈশ্বরের কসম করে বলেন তো আপনি 4টি বেদ পড়েছেন কি পড়েননি, আমি বলেন ঈশ্বরের 4টি বেদ কসম করেই বলছি, আমি 4টি বেদ পড়েছি, ঋক, সাম, যজুর্বেদ, অথর্ব, সব বেদই আমি পড়েছি। শুনুন, আপনাকে বলি, ঠিক আছে, আপনি আমি যদি মনে করেন যে আপনি, আমি শেষ এক করছি, মিনিট এক মিনিট আমাকে বলুন, আমাকে বলতে দিন। যারা আপনি আপনি যদি অ্যাগ্রি মনে করেছেন করেন তারা আপনি যে বলছেন, আপনি আপনি ভুল মন্তব্য করবেন না, ভুল ব্যাখ্যা করবেন না, আপনি যদি আপনি মনে করেন বলছেন যে যে আপনি সব মুসলিমদের কিছু পড়েছেন আর সমালোচনা করে আমাদের না, ধর্মের সবাই, আমি সমালোচনা করছে, মহেন্দ্রপাল আরিয়া সমালোচনা করছে, আরএসএস এর প্রত্যেকটা বই ইসলামের সমালোচনা, ঈশ্বরের কোরআনকে নিয়ে সমালোচনা, সমালোচনার মতো কাজকর্ম করলে তো করবেই, সমালোচনার মতো কাজ আপনারা করছেন, ভাই আপনারা আল্লাহর সমালোচনার মতো কাজ করছেন। আজকে আপনারা যেগুলো করছেন, আল্লাহকে আপনাদের লোক আল্লাহকে আমাদের দেখতে ভিডিও পেরেছি বানালো, সমালোচনা করা আমাদের হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরকে, কতটা ছোট মানসিকতার লোক হতে পারে যারা এটাকে সমর্থন করছে? ছি, ভাবতে পারা যায় না যে এটাকে সমর্থন করছে কারা, কতটা ছোট মানসিকতার লোক, তাই না? এটা এটা ছোট মানসিকতার লোক সমর্থন দাদা করছে আপনি যারা আপনি করছেন বলছেন নবী এটা। সমালোচনা করতে পারেন, আর কেউ যদি রবীন্দ্রনাথ সমালোচনা করে, আপনার আপনারা নবী আপনারা নিয়ে কেউ গান্ধীজিকে সমালোচনা হত্যা করে প্রথমে আমরা করে না, খুশি, এই আপনারা যে শুরু নাথুরাম করেন, গডসের আপনারা হত্যাকারীকে শুরু করেন, আমরা নাথুরাম আমরা গডসের নাথুরাম হত্যা গডসের হয়েছে, হত্যাকারীকে, আমি যে আমি আরএসএসরা বই লিখছে নাথুরাম গডসের পক্ষে, গান্ধীজির আপনি আপনি হত্যাকারীকে নাথুরাম নাথুরাম গডসেকে নিয়ে গডসেকে বলুন। বিজেপি আরএসএসরা সম্মান করে, এখানে আমার কাছে দুটো বই আছে, আমার কাছে হ্যাঁ, এখানে আমিও দুটো তো বই মানি আছে, গান্ধীজি, আমি আরএসএসরা নিজে সমর্থন করে, বলছি, আমি নিজে বলছি, আপনি আমি বলবেন আমি আপনাকে বলছি, আমি আরএসএস কি বলবে, গান্ধীজির আমি বলছি হত্যাকারী আপনাকে, হত্যা করেছে, গান্ধীজিকে মারাকে আমিও সমর্থন করি, আমি নিজে সমর্থন করি যে গান্ধীজির মতো একজন দেশদ্রোহী, যিনি আর কি ব্রিটিশদের গুপ্তচর ছিলেন, ব্রিটিশদের হয়ে কাজ করতেন এবং ভারতের সমস্ত সশস্ত্র আন্দোলনকে তিনি বন্ধ করতে চেয়েছেন, যাতে ইংরেজদের বিরুদ্ধে কেউ অস্ত্র না তোলে। ঠিক আছে, উনি আচ্ছা আচ্ছা ব্রিটিশ ঠিক আছে গুপ্তচর, দাদা, আমিও আমি বিশ্বাস একটু করি এবং কামনা আমি পেলাম, মানি, আপনারা আমি ভারতবর্ষের টাকার উপরে যার ছবি আছে, টাকার উপরে মহাত্মা গান্ধী
গান্ধী যাকে জাতির পিতা বলা হয় তাকে নাথুরাম গডসে হত্যা করেছে, আপনারা তাদের পিতা মানতেই পারে, আপনারা পিতা মানতে পারে, আপনাদের পয়েন্ট অফ ভিউ আলাদা থাকতে পারে, আমাদের থাকতে পারে, আমি কে আপনাকে লিখতে হবে জাতির পিতা, ভারতবর্ষের জাতির পিতা বানিয়ে দিলে হয় না, ভারত হচ্ছে মাতা, ভারত মাতা, মাতার কোনো পিতা থাকতে পারে না, মাতার পিতা থাকতে না, ভারত মাতা হচ্ছে আমাদের কাছে মাতা, ঠিক আছে, ভারত ভূমি না, ভারত ভূমি হচ্ছে মাতা, এখানে কোনো পিতা হতে পারে না, কেউ জোর করে পিতা বসিয়ে দিয়েছে কংগ্রেসের লোক, সেটা আমি মানি না, মাতা থাকবে পিতা থাকবে অবশ্যই সব, না 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 না, পিতা মানে পিতা কি, একটা ভারত মায়ের কোলে জন্ম নেওয়া সন্তান ভারতের পিতা হবে? আপনি ভুল ব্যাখ্যা করছেন, ভারত মায়ের কোলে জন্ম নেওয়া সন্তান ভারত মায়ের সন্তান হবে, কোনোদিনই ভারতের পিতা হবে না, জাতির পিতা হবে না। আমি সমর্থন করি, সম্পূর্ণ সমর্থন করি গান্ধীজি, আমি বলছি আপনি লিখে নিন, ভিডিওতে যারা লাইভ দেখছেন তাদেরকেও বলছি, আমি এটা বিশ্বাস করি, আমি তাদের উদ্দেশ্যে বলছি যে যারা আমাদের দেশের সশস্ত্র আন্দোলন সমস্ত ভগৎ সিং কে ফাঁসিতে ঝোলাতে মানে ইচ্ছাকৃত ভাবে ফাঁসিতে ঝুলিয়েছে, ঠিক আছে, ভারতবর্ষের এক নম্বর টেরোরিস্ট মহাত্মা গান্ধী, অবশ্যই ভারতের প্রথম মানে আমি বলবো যে প্রথম যিনি মানে গুপ্তচর ব্রিটিশদের হয়ে কাজ করেছেন এবং আমাদের দেশের সমস্ত সশস্ত্র যেগুলো ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন চলছিল সেটাকে দুর্বল করেছে, যাতে ইংরেজরা আমাদের দেশে আরো বেশি সময় থাকতে পারে এবং লুটে নিয়ে যেতে পারে, আমি অবশ্যই বিশ্বাস করি মনে প্রাণে, এবং অনেক ধন্যবাদ স্যার আপনাকে, আপনাকে অনেক ধন্যবাদ যে এটা পরিষ্কার করলেন, আপনাকে আমার অনুরোধ যে আপনি এইগুলো আমাদের ধর্ম নিয়ে বলবেন না, তাহলে কিন্তু আমরাও আপনাদের ধর্ম নিয়ে বলবো, কালকে আপনার শুনতে খারাপ লাগে, আপনারা যদি চান যে না বলা হোক, দেখুন আপনারা বলবেন, রাবুল আরিয়া, সুমিত আরিয়া এরা প্রতিদিন ইসলামের নামে বিরুদ্ধে সমালোচনা করছে, ভিডিও বানাচ্ছে, প্রতিদিন করছে, আপনারা আর সমালোচনার কাজ করবে, সমালোচনার কাজ করবে, আজকে জায়গায় জায়গায় খাগড়াগড় বিস্ফোরণ করছেন, এখন জঙ্গি সংগঠন এসে, ঠিক আছে, গত দুই দিন আগেও দুইজন 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 কেন বলবেন না, কেন বলবেন না, এটা এটা তো সব থেকে বড় সমস্যা, কেন বলবেন না, এটার থেকে আপনি মুখ ঘুরাতে পারেন না, তো আপনি মুখ ঘুরাতে পারেননি, এটা একটা বড় সমস্যা, ঠিক আছে, গত দুই দিন আগেও দুইজন আপনাদের ধর্মের লোক, ঠিক আছে, গ্রেফতার হয়েছে, দুইজন আপনাদের ধর্মের লোক গ্রেফতার হয়েছে, মানে আপনারা আশ্চর্য নীতিতে আছেন, মানে এখন বলে সমালোচনা করেন না, আশ্চর্য মানে এখন সমালোচনার কাজ করবেন, যারা সমালোচনার কাজ করবে আজকে খাগড়াগড়ে উড়িয়ে দেবে, জেএমবি সংগঠন এসে বিস্ফোরণ ঘটাচ্ছে, একের পর এক ভারতে আক্রমণ করছে, গুপ্ত কার্যকলাপ চালাচ্ছে, ঠিক আছে, তাদের বিরুদ্ধে আমরা কেন বলবো না, আর যত কে গরু মাংস খেয়েছে জন্য হত্যা করবেন, এগুলো সবগুলো ভালো কাজ, সবগুলো উচিত কাজ, আমি 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 ওটাকে সমর্থন করি না, কে গরু যদি কেউ নির্মম ভাবে মারে, ঠিক আছে, এই কথাই বলেন তো, আপনাদের জাত ভাই তারা আছে তারা কাজ করছে, ঠিক আছে, আপনি তাদের বিরুদ্ধে বলুন, আপনাকে কে না করেছে, আপনাকে কে না করেছে তাদের বিরুদ্ধে বলতে, আপনি সমস্ত মিডিয়া, সমস্ত মিডিয়া তাদের বিরুদ্ধে বলে, সমস্ত মিডিয়া মনোদিন স্থির কবরস্থানে আক্রমণ, ঠিক আছে, আপনাকে আপনাদের ভারতবর্ষের আক্রমণের কথা শোনাবো নাকি, ভারতবর্ষের আক্রমণের সম্পর্কে আপনি আপনি আপনাকে তো আমি ইতিহাস জানাচ্ছি না, আপনাকে আমি ইতিহাসটা জানাচ্ছি, আপনি শুনুন, ঠিক আছে, আপনার জানার প্রয়োজন আছে, আপনি ইউনিভার্সিটি পাস করতে পারেন, ঠিক আছে, কিন্তু আপনি ইতিহাস বিকৃত করছেন, আপনি স্বীকারই করছেন না যে আপনাদের প্রাচীন ইতিহাস ভারতে কোনো অস্তিত্বই ছিল না, ঠিক আছে, আপনার কথা ঠিক, আমারটাই ভুল, আমি প্রমাণ ভিত্তিক কথা বলছি, প্রত্যেকটা পৃষ্ঠ নাম্বার দিয়ে, আপনি নিজের মতো পৃষ্ঠ নাম্বার মানে আপনি আপনি কিসের পৃষ্ঠ নাম্বার দিচ্ছেন, ইতিহাসের পৃষ্ঠ নাম্বার আপনি কোথায় দিচ্ছেন, আপনি না 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 শুনুন দাদা, হ্যাঁ আপনারা যদি গরু আমাদের মন্দিরের সামনে কাটেন, মন্দিরের সামনে কাটেন, মন্দিরের মন্দিরের মধ্যে গরুর পা ফেলে দিয়ে যান কেটের মধ্যে, ঠিক আছে, অসংখ্য অসংখ্য জায়গায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায়, ইভেন পশ্চিমবঙ্গ বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই ধরনের কার্যকলাপ হচ্ছে, ঠিক আছে, আমাকে ভারতবর্ষের এবং বাংলাদেশের সকলে চেনে, অধিকাংশ মানুষই চেনে, আপনাকে বলছি আমার বাড়ি থেকে 13 কিলোমিটার দূরে ডোমকলে, আমার বাড়ি থেকে 13 কিলোমিটার দূর ডোমকলে একজন হিন্দু আরএসএস এর লোক বুরখা পরে এসে মদ কিনতে এসেছিল, এসে বুরখা পরে আমিও গল্প দিতে, আপনার গল্প এখানে কেউ শুনবে না, বাংলাদেশের লোক, ভারতের লোক আপনার গল্প শুনবে না, আপনি প্রমাণ করুন কে আসছিল বুরখা পরে, আপনাকে কটা প্রমাণ দিবেন, আপনি প্রমাণ করুন,
আপনি অজস্র প্রমাণ আছে, প্রতি যারা যারা নিউজ দেখে, যারা নিউজ দেখে, নিউজ পোর্ট ফলো করে, তারা সবাই জানে যে ইসলামী যারা জঙ্গি সংগঠনের কার্যকলাপ সম্পর্কে সবাই জানে। সিএন নিউজেও গত 2 দিন আগে দেখিয়েছে যারা ধরা পড়েছে তারা ভাই আপনি যে আপনাদের যাচ্ছে। সিএনএন এর এখন কথা আপনি কি বলেন, বলবেন? আপনাকে বলবো আসামের, আসাম থেকে যে সংস্থা আছে তারা বলছে আপনি এখন ইন্টারনেটে চলে যান, আপনার যে গ্লোবাল টেরিজম ওয়েবসাইট .com বা সাউথ এশিয়ান টেরিজম ওয়েবসাইট .com প্রথম যে লাইনে বলা আছে হিন্দু সন্ত্রাসী সংগঠন RSS কে 1 নম্বর সন্ত্রাসী সংগঠন বলা হয়েছে, আপনি এখনই সার্চ সন্ত্রাসী করেন সংগঠন বলবেন তো, এটা তো আপনাদের, এটা তো আপনাদের প্রোপাগান্ডা। ঠিক আছে, কে কি বলল? না আপনাদের প্রোপাগান্ডা, আমরা তো সাউথ এশিয়ান টেরিজম প্রত্যক্ষদর্শী, আমরা ওয়েবসাইট প্রত্যক্ষদর্শী, সাউথ এশিয়ান .com আপনার এটা মুসলিম মেম্বার, প্রত্যক্ষদর্শী। আপনাকে এটা বললাম তো, আমি চ্যালেঞ্জ করছি RSS এর একজন ব্যক্তিকে ভাই দেখান তামিল যে টাইগার AK-47 কারা, নিয়ে আপনাদের মত। তামিল টাইগার কারা, LTTE উলফা এরা কারা, সুপ্রিয় শ্রোতা মন্ডলী উনি দেখতে পাচ্ছেন ওনার কি হয়েছে বুঝতে পারছি না, সুপ্রিয় শ্রোতা মন্ডলী আপনারা দেখলেন এতক্ষণ ধরে গান্ধীজিকে হত্যাকারী তারা সমর্থন করছে এবং উনি গান্ধীজিকে তারা, কেটে দিয়েছেন কি ভিডিওটা আপনি? হ্যালো, না না কাটিনি 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 দাদা, হ্যাঁ হ্যাঁ কেটে, তা আমি আমি বলছি আপনাকে, ঠিক আছে, আপনি যদি বলেন না, গোটা বিশ্বের মানুষ আজকে ভারতীয়রা দেখছে তো যে কারা করছে কি, ঠিক আছে, কারা কি করছে, কারা কি ধর্মের আমি নামে, একটা দেখুন প্রশ্ন করছি, সন্ত্রাসবাদী তো আমি মুসলিমরা বলছি। ভারতবর্ষের মুসলিমরা 5টা আক্রমণ করেছে, এমন 5টা আক্রমণের নাম বলেন, ভারতবর্ষে মুসলিমরা 5টা, মানে মোহাম্মদ ঘড়ি আক্রমণ করেছে ভারতে, আপনি জানেন না নিশ্চয়ই, ঠিক না আছে, আপনি 5টা বলেন, মুঘলদের আক্রমণ আছে, কি বলবো, মাত্র 5টা আক্রমণ বলেন যে মুসলিমরা ভারতবর্ষে 5টা আক্রমণ করেছে, সন্ত্রাসী আক্রমণ করেছে, সন্ত্রাসী আক্রমণ করেছে মানে ভারতবর্ষে, আমি আপনাকে বলছি 26/11 আপনি ধরে রাখুন, ঠিক আছে, মুম্বাই ব্লাস্ট ধরে রাখুন, পশ্চিমবঙ্গের সামান্য আমাদের খাগড়াগড় বিস্ফোরণ ধরে রাখুন, ইভেন যতগুলো জম্মু কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ হচ্ছে ভারতে, এর আগেও দিল্লি সিরিয়াল ব্লাস্ট এবং যতগুলো, মাত্র 3টে কেন বলেছেন কাশ্মীরের ইস্যু, বা কেন কাশ্মীর টানবো না, কাশ্মীর আমি কেন টানবো না, কাশ্মীর আমাদের ভারতের অভিন্ন অংশ, কাশ্মীর ভারতের অভিন্ন অংশ, সেখান থেকে আপনারা হিন্দুদের কেটে কেটে কুড়িয়েছেন, কেটে কেটে পালিয়ে পাঠিয়ে দিয়েছেন, ইসলাম সম্প্রদায়ের মানুষ হিন্দুদের অত্যাচারিত করেছে, ইতিহাস কাশ্মীরি পণ্ডিতদের সাথে হয়েছে, কেউ ভুলবে না, কোনোদিনই ভুলবেন না, ভারতবর্ষের কাশ্মীর হয়ে যাক আমি বিশ্বাস করি, হয়ে আপনাকে আমি যাক, বলছি বিশ্বাস করছেন না আপনি, সমর্থন করছেন না তো, আপনি আমি সমর্থন সমর্থন করছি, আমি করছেন না, নিজে তাই না, আপনি বলছি, এটাকে, আমি নিজে বলছি ভারতের তাহলে আমি কেন, তাহলে আমি কেন কমিউনিস্ট কাশ্মীরের পার্টি, বিষয়ে বলবো না, যখন আমি আপনারা আপনাকে বলছি মুসলিমরা, কাশ্মীর থেকে যখন মুসলিমরা আপনারা তাড়িয়েছেন অমুসলিমদের ঘুরে, মুসলিমরা অমুসলিমদের সাবরমতী এক্সপ্রেসে আপনারা কি দ্বারা করেছিলেন? রাজনৈতিক রাজনৈতিক কোন আক্রমণকে সন্ত্রাসী আক্রমণ বলে একটা ধর্মের উপরে দায়ভার চাপিয়ে দেওয়া, এটা সম্পূর্ণ একটা উদ্দেশ্যপূর্ণ রাজনৈতিক মানে রাজনৈতিক, এটা আপনি এই রাজনীতি দৃষ্টি ঘুরাতে বলতে পারেন, রাজনৈতিকরা কেন কেন তাহলে সেখানে হিন্দু মুসলিম বাছাই করে কেন, শুধু কাশ্মীরি পণ্ডিতদের তাড়ানো হয়েছে, শুধু কাশ্মীরি পণ্ডিতদের তাড়ানো হয়েছে, এটা কোনো রাজনৈতিক না, এটা একদম জিহাদি কার্যকলাপ, শুধু হিন্দু কাশ্মীরি পণ্ডিতদের তাড়ানো হয়েছে, এটা রাজনীতি কোনোদিনই হতে পারে না। মুসলিমরা নিরীহ অমুসলিমদের উপরে আক্রমণ করেছে ভারতবর্ষে, মাত্র 5টা আপনাকে কাশ্মীরি জানাচ্ছি, পণ্ডিতরা কি নিরীহ ছিল না, কাশ্মীরি পণ্ডিতরা কি নিরীহ ছিল না, কাশ্মীরি পণ্ডিতরা অবশ্যই নিরীহ ছিল। রাজনৈতিক ইস্যুটা বাদ দেন, রাজনৈতিক ইস্যুটা বাদ দেন, তাহলে এমন যদি হয় তাহলে আপনাকে আমি বাড়ির পাশের ঝামেলাগুলো বলবো যে হিন্দু মুসলিমদের ঝামেলা একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছে, এখানে মারামারি হয়েছে, যেগুলো সবগুলো আমরা হিন্দুদের গায়ে আমরা চাপিয়ে দিতে পারি, এগুলো একটা ছেলে খেলা মো ভাই, এটা একাডেমিক্যালি যখন আপনি আন্তর্জাতিক মানে যখন আপনি আলোচনা করবেন এইসব কথাগুলো চলে না। হ্যালো হ্যালো যে সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আমি মাত্র 5টা বলেছি দিবাকর দাকে যে ভারতবর্ষে মুসলিমরা আক্রমণ করেছে, 3টে বেলাতে আটকে গেছে, 3টে বেলাতে আমি এটুকু জানি যে 5টা আক্রমণের কথা বলতে পারবেন না, গোটা বিশ্বের যদি বলতে যাই হবে না, RSS কে যে জঙ্গি সন্ত্রাসী সংগঠন বলেছে তখন আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে যে হ্যাঁ ওরা বলেছে ওরা মানবে না, দাদা আপনি যদি কিছুই না মানেন আমাদের কি করার আছে, RSS কে বিজেপি সংগঠনকে RSS এর কার্যকলাপ যে সন্ত্রাসী মূলক কাজকর্ম আছে তাদের প্রত্যেকটা বই আমার কাছে 56খানা বই আমি কিনে নিয়ে এসেছি, তাদের বইপত্র আমি পড়েছি, প্রত্যেকটা বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায় ইসলাম বিদ্বেষী প্রত্যেকটা কথা, ওরা বলছে যে মুসলিমরা ইসলাম এইসব কর্মগুলো করছে এগুলো করারই উচিত, আরে দাদা মুসলিমদের ধর্ম অনুভূতিতে আঘাত দিয়েছে, জিহাদ প্রসঙ্গে আপনারা সমালোচনা করছেন করেন সমস্যা নেই, কিন্তু নবীকে নিয়ে নবীর চরিত্র নিয়ে রঙ্গিলা রসুল বই লিখেছে নবীর উপরে মানে সমালোচনা করে,
তো অসংখ্য আমরা প্রমাণ দিতে পারবো যে অমুসলিম হিন্দুরা ইসলামের বিরুদ্ধে প্রচুর বই লিখেছে, কোন মুসলিমদের তরফ থেকে কোনো বই দেখাতে পারবে না যে মুসলিমরা একটা বই লিখেছে, কোন দেবদেবীর সমালোচনা করেছে। একটা জায়গা তো আমি মনে করি যে একটা মুকাম্মল সম্পূর্ণ বই দেখানো খুব মুশকিল আছে, একখানা বই। কিন্তু আমরা প্রত্যেকটা আরএসএসের যে কোনো বই যদি আমরা পড়ি, প্রত্যেকটা যে আল্লাহর নবীকে নিয়ে, রাসুলকে নিয়ে, ইসলামকে নিয়ে, জান্নাতকে নিয়ে, জাহান্নামকে নিয়ে, হুরদেরকে নিয়ে অনেক রকমের সমালোচনা করে। জিহাদ প্রসঙ্গে তারা যদি আলোচনা করতে চায়, জিহাদ একটা আলাদা দেখতে পাচ্ছেন। তারপরে এরা মানে যখন তাকে প্রমাণ দেওয়া হচ্ছে তখন তিনি বলছেন যে এটা হওয়ারই আছে, ঠিক আছে। গান্ধীজিকে হত্যা করেছে তাও এরা খুশি। তো ভাই আমি তো সাধারণ যারা গান্ধীজির হত্যাকারীকে যারা সমর্থন করে ভারতবর্ষের টাকাতে, যার ছবি আছে, যারা সমর্থন করতে পারে, এই ব্যক্তিকে আর কি বুঝাবেন? মানে এরা যে এমন ভাবে ব্রেন ওয়াশ এদেরকে করা হয়েছে যে গান্ধীজিকে এক নম্বর টেরোরিস্ট বলতে কোনো আপত্তি নেই, এমনকি তারা এইসব বইপত্র লিখেছে। আশ্চর্য হয়ে গেলাম, না ধর্মগ্রন্থ জানে, না কোনো মানে ইতিহাস সম্পর্কে ভালো জানে, না মানে শুধু একটা রাজনীতি মাথার মধ্যে ঢুকে আছে, ওটা ছাড়া কোনো কিছুই নেই। উনি সময় চলে গেল। তো সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আপনারা এতক্ষণ আমাদের আলোচনা গুলো শুনছিলেন, আমি একবারই বারবার করছি, উনি বলছেন নাকি আমি হিন্দু ধর্মের সমালোচনা করেছি। ভাই উনি আল্লাহকে ফাল্লা বলছে, আল্লাহ সম্পর্কে অনেকগুলো কটু মন্তব্য করেছে, আপনারা ভিডিওতে এর আগে দেখেছেন, আপনাদেরকে দেখিয়েছি। এখন আমি উনি নিজে স্বীকার করেছে যে আমি দেবী দুর্গা প্রসঙ্গে আলোচনা করেছি, কুরুচিপূর্ণ কোনো কথা বলিনি, তবে পূজো প্রসঙ্গে আলোচনা করেছি, একটা তাদের দিকে খারাপ লেগেছে। আমিও বলি, চ্যালেঞ্জ করি যে আমার কোনো একটা ভিডিও থেকে দেখা যে আমি হিন্দুদের দেব দেবতাকে নিয়ে বা কিছু নিয়ে আমি কোনো দ্বিমত পোষণ করেছি বা আমি অপব্যাখ্যা করেছি, একটা দেখা। উনি বলছেন আমি নাকি গীতাকে নাকি আমি অন্য প্রেস থেকে ছাপিয়ে নিয়েছি, যে আমাদের প্রেসের ছাপা, আমি নাকি অপব্যাখ্যা করছি, কি অপব্যাখ্যা করছি এটা বলতে পারছে না। মানে উনি মানে জোরপূর্বক আমার সময়টাকে কেড়ে নিয়ে উনি এখন বিতর্ক করে উনি ওনার মানে যারা আছে তাকে দেখাবে, হ্যাঁ উনি অনেক কথা বলেছে, উনি জিতে গেছে, উনি নিহাতে আমার একটা গেস্ট, এই জন্য তাকে অনেক সম্মান দিচ্ছি, তাকে সময়টা বেশি দিয়েছে, আপনারা দেখেছেন। মানে আমি চাইছিলাম একাডেমিক্যাল একটি ডিবেট বিতর্ক হোক, উনি 5 মিনিট আমি 5 মিনিট, কেউ কোনো কথা বলবে না, মাঝখানে উনি সময়টা লঙ্ঘন করে দিলেন, নিজের ইচ্ছে মতো তিনি কথা বলছেন। তো সার্বিকভাবে আমি এই কথা বলছি। আবার আমি বেদ থেকে যখন খুলে খুলে সংস্কৃত আপনাদের সামনে পড়ে দেখালাম যে তু বেদ নিন্দুক কাঠ ডাল ফাট ডাল চিট ডাল জ্বালা দে ফুক দে ভস্ম কর দে, তো আমি এ ধরনের মন্ত্র বেদ থেকে আরো না হলে 50-এর অধিক দেখাতে পারবো যেখানে কোনো কারণ ছাড়া হত্যা করার কথা বলা হয়েছে, এবং যারা বেদে বিশ্বাস করে না এদেরকে হত্যা করার কথা বলেছে। অনেক জায়গাতে আছে মুসলিমদেরকে যে নিরম অমুসলিমকে হত্যা করার কথা কোরআন মাজিদে এক জায়গাতে নাই, গোটা বাংলা ভাষাভাষী মানুষ যে কোনো মানুষকে আমি চ্যালেঞ্জ করছি এই আলোচনা, যেহেতু অনেক মানুষের কাছে যাবে, চ্যালেঞ্জ করছি পবিত্র কোরআন থেকে এমন একটা আয়াত দেখাতে হবে যেখানে নিরীহ মানুষকে হত্যা করার জন্য কথা বলা হয়েছে। আমি বেদ থেকে দেখাতে পারবো, এটা আমার প্রকাশনী বেদও নয়, আমার কাছে আরো প্রকাশনী আছে, 5-7 খানা বেদের আমার কাছে প্রকাশনী আছে, এটা তার মধ্যে রামগোবিন্দ ত্রিবেদীর এটা হিন্দি অনুবাদ, ইংরেজি অনুবাদ আছে, আরো বাংলা অনুবাদ আছে, অতুল চন্দ্র সেনের ঋগ্বেদের বাংলা অনুবাদ আছে, সংস্কৃত মূলটা আছে। তো সার্বিকভাবে তারা যে অভিযোগগুলো করছে এই একটা মানে তাদেরকে যখন আমরা প্রমাণ পেশ করছি তখন সঙ্গে সঙ্গে বলছে এটা তো ঠিকই আছে, এটা ঠিক আছে, কিন্তু আমরা যখন দেখছি যে গীতার মধ্যে শ্রীকৃষ্ণ বলছে নরধমা, হা যে যারা শ্রীকৃষ্ণ উপাসনা করে না তারা নরধমা, তারা নিকৃষ্ট একটা প্রাণীর সঙ্গে তুলনা করছে। তো মুসলিমরা যখন কোনো অমুসলিমকে কাফের বলছে, কাফের মানে অবিশ্বাসী, যে ইসলাম বিশ্বাস করে না তাকে কাফের বলা হয়। তো হিন্দু ধর্মতে নরধমা বলেছে, ব্রহ্মা দোষী বলা হয়েছে, অসুর বলা হয়েছে, যারা ভগবানে বিশ্বাস করেন তাকে অসুর বলা হয়েছে, তারপর আমরা অসুর, আমাদেরকে নরধমা বলছে, কেন আমরা শ্রীকৃষ্ণের উপাসনা করছি না, আমরা মোক্ষ লাভ করতে পারবো না, আমরা নরকে যাব, আমাদেরকে নরকে থাকতে হবে, আমাদের পুনর্জন্মের চক্রের মধ্যে মায়া জেলে আমাদেরকে আবদ্ধ থাকতে হবে, একাধিক জায়গাতে আছে। স্বামী প্রভুপাদ বিস্তারিত ব্যাখ্যা করেছে, কেননা তারা হচ্ছে কৃষ্ণ ভক্ত, তারা কৃষ্ণ ছাড়া অন্য কারো উপাসনা করাকে তারা তেমন কিছু গুরুত্ব দেয় না, এই জন্য তিনি আরো স্পষ্ট ব্যাখ্যা করে দিয়েছে যে কৃষ্ণ একমাত্র পরমেশ্বর, ইনাকে বাদ দিয়ে কারো যদি উপাসনা করা হয় এই ভক্তি কোনো কাজ নাই, এই ভক্তি যদি কেউ করে তাহলে তাকে নরকে প্রাপ্ত হতে হবে, বারবার পুনর্জন্মের চক্রেতে আসতে হবে। আর্য সমাজের গীতার যেটা যথার্থ মানে যথার্থ গীতা প্রভুপাদ হচ্ছে যথাযথ, আর আর্য সমাজের আছে যথার্থ গীতা। যথার্থ গীতা আপনারা এখনই খুলে দেখে নেন, শ্রীমদ ভাগবত গীতা 7 অধ্যায় 20 নম্বর শ্লোক, 17 অধ্যায় 6 নম্বর শ্লোক আর 9 অধ্যায় 23 নম্বর শ্লোকে পরিষ্কার বলেছে যে বিষয়গুলো, যে পরমেশ্বরকে বাদ দিয়ে যদি অন্য কারো উপাসনা করা হয়, সে আল্লাহ হোক, ভগবান হোক, যীশু খ্রিস্ট হোক, এদের উপাসনা করলে অবশ্যই তার পরিণাম নরক, তাকে জাহান্নামে যেতে হবে। এরা হচ্ছে নরধামা, এরা হচ্ছে আসুরাং, মানে এরা হচ্ছে অসুর, একাধিক জায়গায় বলেছে। আমাকে বলছে নাকি গীতার অপব্যাখ্যা করছি, আজ পর্যন্ত কোনো আলোচনাতে আমি গীতা আমি অপব্যাখ্যা করেছি,
এটা আমাকে আজ অনেক হিন্দু ঠাকুর পণ্ডিতের সঙ্গে আমার আলোচনা হয়েছে, ফোন করে কেউ আমাকে দাবি করেনি কোথাকার কে, তিনি না পড়াশোনা করে এসে উনি বলছেন উনি নাকি আমি ভুল ব্যাখ্যা করছি, তা ঠিক কোনটা ওটা বলতে পারছে না, ঠিক যে কোনটা এটা বলতে পারছে না। তো যাই হোক, আপনার সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আপনারা এতক্ষণ ধরে লাইভে আছেন, আমাদের মাগরিবের সময়টাও হয়ে আসছে, সার্বিকভাবে আসলে ওনার অনেকগুলো ভিডিও আছে যেগুলো ইসলামকে আক্রমণ করে কথা বলে, আক্রমণ করে কথা বলে, এই জন্য মানে তার কিছু ভিডিও আমি মানে রেসপন্স করেছিলাম, এবং উনি আমাকে বলেছিলেন, আমাকে চ্যালেঞ্জ করেছিলেন যে আমার সাহস হয় ওনার সঙ্গে যাই লাইভে একবার আসতে, তার জন্য আপনাদের সামনে আমি লাইভে আসলাম, এবং অনেক কিছু মানে কথা ইচ্ছা থাকলেও বলা সম্ভব হয় না, কারণ সমাজ দেখলে ইশারাই কাফি, নচেত অনেক কিছু খোলামেলা ভাবে আমরা আলোচনা করতে পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যে আমি যদি হিন্দু ধর্মের সমালোচনা করব মনে করি, তো আমি এমন কিছু আমার কাছে মানে ধর্মগ্রন্থ যে কটা আছে যদি আমি খুলে খুলে দেখাতে শুরু করি, মানে এত নিকৃষ্ট কথা আছে এগুলো যে কোনো মানুষ শুনলেই তারা ওয়াক থু থু করবে, কিন্তু আমি কখনো বলি না, কেন, কারণ এগুলো করলে ভ্রাতৃত্ব নষ্ট হবে, সমাজে একটা সাম্প্রদায়িকমূলক কোনো কিছু শুরু হতে পারে, এর জন্য কখনো আমি বিরূপ মন্তব্য কোনো কিছু আমি করি না, আমি চাইলে কিন্তু আমি অসংখ্য করতে পারি, অসংখ্য প্রমাণ আমার কাছে আছে, আমি খুলে 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 আমি দেখাতে পারি, কিন্তু আমি কোনোদিন করি না, আমি সবসময় সিমিলার বিষয় নিয়ে আলোচনা করি যে হিন্দু ধর্মগ্রন্থে এক ঈশ্বরের কথা বলা হয়েছে, মূর্তি পূজাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, মানে যেগুলো মানে আমার দাওয়াত, মানে আমি যে মেসেজ গুলো দিতে চাই এই মেসেজ কিন্তু আমি একা দিই, এটা নয়, আর্য সমাজ যারা আছে, হিন্দু যারা আছে, আর্য সমাজ হিন্দু যারা আর্য, ভারতবর্ষে প্রথম আসে আর্যরা, আর্যরা যে মেসেজ দেয় আমি ঠিক ওই মেসেজটা দিই, আর্য হিন্দু যারা আছে, আরিয়া হিন্দু যাদের আছে, ওদেরও দাবি শ্রীকৃষ্ণ ভগবান নয়, তিনি পরমেশ্বর নয়, তিনি একজন মহাপুরুষ মাত্র, শ্রী রামচন্দ্র তিনি ভগবান পরমেশ্বর নয়, তিনি একজন মানুষ মাত্র, এটা আমার দাবি একা নয়, এটা আর্য সমাজের দাবি, এটা দর্শনামী সমাজের দাবি, এটা রাজা রামমোহন রায় যে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিল তাদেরও দাবি এটা। তো আমি যদি ভুল ব্যাখ্যা করি তাহলে বলতে হবে যে আর্য সমাজের ঠাকুর পণ্ডিত যারা আছে তারা ভুল ব্যাখ্যা করেছে, রাজা রামমোহন রায় তিনি ভুল ব্যাখ্যা করেছে, দাসনামী সমাজ যারা আছে তারা ভুল ব্যাখ্যা করছে, তা আমাকে ভুল ব্যাখ্যা করে যদি আমাকে যদি হিন্দু বিদ্বেষী বানিয়ে দেওয়া হয়, তো দাদা আমি তো জ্ঞান অর্জন করেছি, আপনাকে বললাম যে স্বামী দয়ানন্দ সরস্বতী সত্যার্থ প্রকাশে বিস্তারিত মূর্তি পূজাকে খণ্ডন করেছে 220 নম্বর পৃষ্ঠা থেকে, এবং সে অনেক রামকৃষ্ণ এবং ঈশ্বরের অবতারকে বিশ্বাস করে না, ওরা তো ঈশ্বরের অবতার অবতার হবে এটা বিশ্বাস করে না, শ্রীকৃষ্ণ ঈশ্বর অনেক দূরের কথা, তার অবতারে বিশ্বাস করে না আর্য সমাজরা, এটা আমার দোষ, আমি তাদের কাছে পড়াশোনা করেছি, এখন যদি বলেন যে আমি জানি না, তো ভাই আমি না হিন্দু ঠাকুর পণ্ডিত তারা জানে না, মানে আপনাদেরই যারা আছে আর্য সমাজ, ব্রহ্ম সমাজ, দার্শনিক সমাজ, এরা জানে না, কেন তারা এই কথা বলেছে, আমার যে একটা বই আছে আর্য সমাজের বই, শ্রীরাম মানে রামচন্দ্রের জীবন কাহিনী, ওখানে প্রমাণ করেছে শ্রী রামচন্দ্র তিনি ঈশ্বর ছিলেন না, উনি যে ঈশ্বর ছিলেন না এটা প্রমাণ করেছে, আর্য সমাজ থেকে বইটা বের হয়েছে, যদি কোনোদিন সম্ভব হয়, যদি কোনো বিতর্ক মানে এভাবে করতে চাই, মানে আসলে বিতর্ক করতে হলে ধর্মগ্রন্থ সম্পর্কে জানা উচিত, উনি না কোনো প্রমাণ আছে, মন গড়া নিজের ইচ্ছা মতো কথা মানে বলে চলে যায়, বলে চলে যায় ঈশ্বর মানে ইসলাম নবগত ধর্ম, প্রমাণ দিয়েছি ইসলাম কতদিন এসেছে, আমি এর আগেও বলেছি যে হিন্দু ধর্ম এটা মানে মাত্র 4,500 থেকে 5,000 বছর পুরনো, এর বেশি পুরাতন নয়, হিন্দু ধর্ম প্রাচীন ধর্ম এই কথা ঠিক, তবে এটা যে পৃথিবীর সর্বপ্রথম ধর্ম এই কথা সঠিক নয়, বা পৃথিবীর সর্বপ্রথম ধর্ম হচ্ছে ইসলাম, যেটা নবী আদম এনেছে, প্রথম এসেছিল, আমি এটা দিয়েছি, রেসপন্স করেছি তার ভিডিও, তিনি তারপর আর কোনো জবাব যেহেতু তেমন ভাবে আর দেয়নি, তো অনেক কথা যে শুধুমাত্র এরা অভিযোগ করতে পারে যে আমি নাকি হিন্দু ধর্মের ভুল ব্যাখ্যা করছি, আমি ভুল ব্যাখ্যা করছি কোথায়, প্রমাণ নেই, প্রমাণ দিয়ে আপনি আলোচনা করেন, আর যে আলোচনা করতে ঠাকুর পণ্ডিত যারা আছে তারা এসে আমার ভুলগুলো ধরিয়ে দিক যে আপনি এখানে 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 ভুল ব্যাখ্যা করেছেন, যে পরিষ্কার ভাবে যেখানে বলা হচ্ছে শ্রীমদ ভগবদ গীতাতে 7,14 অর্পণ হতে যে নারাধামা তাদেরকে নারাধামা বলা হয়েছে, ব্যাখ্যা করুক স্পষ্ট ভাবে, তো বেদনিন্দু কাঠ ডাল ফাট ডাল কাদেরকে বলা হয়েছে ব্যাখ্যা করুক স্পষ্ট ভাবে। তো সার্বিক ভাবে আপনাদেরকে এতটাই যে যারা ইসলামের সম্পর্কে বিরোধিতা করছে আমি তাদের রেসপন্স করি, আমি কখনো আগেবারই কোনো হিন্দু ধর্ম নিয়ে কোনো আলোচনা করি এমনটি নয়, প্রথম থেকে বলছি, কিন্তু তাদের ভিডিওগুলো দেখেন, তাদের প্রত্যেকটা ভিডিও, তাদের প্রত্যেকটা লেখা, আমাদের 56খানা মানে তাদের বই আছে, আমি কিনে নিয়ে এসেছিলাম 56খানা তাদের বই, প্রত্যেকটা বই, যেটা তুহিনা প্রকাশনের 1 নম্বর প্রকাশনী পশ্চিমবাংলার বই ছাপাই, তারা প্রত্যেক যায় আল্লাহর অন্তিম গতি পতিতালয় এই নামে বই ছাপাচ্ছে, মানে জান্নাত জাহান্নামকে বিশ্বাখানা হিসেবে তারা পেশ করার চেষ্টা করছে, পণ্ডিত মহেন্দ্রপাল আরিয়া, রাহুল আরিয়া, সুমিত আরিয়া, তাতে আমাদের আসামে আছে সত্যরঞ্জন বরার কোরআনে কলঙ্কিত কথা বই প্রকাশ করছে, বই প্রকাশ করছে, তারপরে নাকি তারা নাকি মানবতাবাদী, তারপরে নাকি তারা নাকি মানে সম্পৃতি চাই, আর আমরা কোনো কিছু করি না, আমাদেরকে যাই বলে না কেন আমরা মুখ বন্ধ করে শুনে যাচ্ছি, আমরা নাকি জঙ্গি, আমরা নাকি সন্ত্রাসী, আশ্চর্য, মানে কেন দ্বিমুখী নীতি আমরা বুঝি না,
আর যদি ধর্ম নিয়ে আলোচনা করতে হয়, ধর্মগ্রন্থ পড়ে আসা উচিত, নিজের মনের মতো ইচ্ছা করে কথা বলে কথা বলে চলে যায়, এটা তো কেমন। যাই হোক, আরো অন্য কোনোদিন যদি আবার লাইভে আসে তো আসতে পারে, আমাদের কাছে সবসময় আমন্ত্রণ। আমি কোনো রাজনীতিবিদ নই, রাজনীতি আমি পছন্দ করি না, আমার ব্যক্তিগত কারণে ভোট দিতে হয় দিতে হবে এতটাই, ভারতবর্ষের নাগরিক হিসেবে আমি রাজনীতিকে সাপোর্ট করি না। তো তারপরে উনি একজন রাজনীতিবিদ, তারপরে তিনি ধর্ম নিয়ে কথা বলেন, আর প্রত্যেকটা ধর্ম ইসলামকে ট্যাগ করে, প্রত্যেকটা ধর্ম ইসলাম মানে প্রত্যেকটা আলোচনাতে তার ইসলামকে নিয়ে ট্যাগ থাকবেই, মানে তিনি ইসলামকে নিয়ে আলোচনা করবে। আমি যদি হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করি তাহলে আমি আলোচনা করতে পারবো না, আমি যদি হিন্দু ধর্মের সাদৃশ্য নিয়ে কথা বলি আমি বলতে পারবো না, কিন্তু উনি ইসলাম নিয়ে আলোচনা করবে কোনো সমস্যা নেই, আশ্চর্য। আবার অনেকে তো আমাদেরকে বলে যে ভারতবর্ষ মুসলিমের থাকার অধিকারই নেই, মানে আমাদেরকে পাকিস্তানে চলে যেতে হবে, ওরা মনে করছে যে ভারতবর্ষ নাকি ওদেরই, আমাদের নাকি কিছু নেই, মানে ওনারে এত মানে কথা বলবে, তারপরে এগুলো নাকি সব নাকি সম্প্রীতি, আমাদেরকে মেনে নিতে হবে, কখন গরুকে হত্যা করার জন্য মুসলিমকে হত্যা করা হবে, কখন তালাকের নামে মুসলিম নারীদের পুত্র যখন নির্যাতন করা হচ্ছে, আপনারা দেখেছেন আরো অসংখ্য ঘটনা আছে, বিশেষ করে বিভিন্ন মসজিদে যে বোমা ফেলা হয়েছে, হায়দ্রাবাদ মসজিদে বোমা ফেলা হয়েছিল, কারা ফেলেছে, বিভিন্ন মন্দির থেকে গুলি বোমা পাওয়া যাচ্ছে, বড় বড় ঠাকুর পণ্ডিত, 14 জন ঠাকুর পণ্ডিত ভারতবর্ষের রিপোর্ট বলছে তারা অসামাজিক কাজের সঙ্গে যুক্ত আছে, তারপরেও নাকি তারা খুব ভালো মানতে হবে, আর কোনো মুসলিম মৌলানা যদি কোনো কিছু করে এটা অনেক খারাপ হয়ে গেল। এগুলো মানে কেন দ্বিমুখ নীতি, আমরা কথা যদি বলতে চাই এভাবে নিউজ পেপার পত্রিকা কাটিং নিয়ে, আমরা অসংখ্য পেপার পত্রিকাতে কাটিং থেকে দেখাতে পারি যে হিন্দুরা যে ভারতবর্ষে কত আক্রমণ করেছে, এর নজির অপরিসীম। এখন যদি বলতে পারেন যে হিন্দুরা তো বিদেশিতে আমেরিকা টামেরিকা কোনো যে আক্রমণ করে না, করবে কিভাবে, আমেরিকাতে হিন্দু আছে কয়জন, ভারতবর্ষে হিন্দু থাকবে তো হিন্দুদের মানে ভারতবর্ষই তো হিন্দুদের জায়গা, পৃথিবীর অন্য কোনো জায়গাতে হিন্দুরা কি আছে, সংখ্যাগরিষ্ঠ না, মুসলিম খুবই কম, তো ওই সব জায়গাতে তাদের চান্স নেই, তারা কিভাবে তার আক্রমণ করবে, কিভাবে তারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে, করতে তো পারবে না। তো তারা যদি ভাবে যে না আন্তর্জাতিক ভাবে তো হিন্দুরা তো কোনো আক্রমণ করেনি, এই জন্য আমি বলেছিলাম যে ভারতবর্ষে 5টা আক্রমণের নাম বলেন যেখানে মুসলিমরা সন্ত্রাসী আক্রমণ করেছে, 5টা বলতে পারেনি, পারবেও না। আমি যদি বলি যে আপনারা মুসলিমদেরকে জঙ্গি বলছেন সন্ত্রাসী বলেন, বলেন তো গোটা বিশ্ব জগতের ইতিহাসে মুসলিমরা 10টা সন্ত্রাসী আক্রমণ করেছে, বলতে পারবে না, ওই ঘুরে ফিরে বলবে যে ওই 9/11, আর ঘুরে ফিরে বলবে যে 26/11, মানে এই ঘুরে ফিরে ওই কটাকে সামনে রেখে শুধু এটা করেছে ওটা করেছে, ওই ISIS, ভাই ISIS কে আমরা জঙ্গি মনে করি, সন্ত্রাসী মনে করি, ISIS কে যদি কাউকে যদি পান আপনার ধরে তাকে জেলে পুরে দেন, বেধরক পেটান, ফাঁসি দেন, আমরাও চাই। আমাদের একাধিক বই রচনা করা আছে ISIS এর বিরুদ্ধে, যারা মুসলিমরা এরা জঙ্গি এরা সন্ত্রাসী, একে ধরেন জেলখানায় পুরেন, বেধরক পেটান, সমস্ত কিছু করেন, বাট তাদেরকে আমরা মুসলিম মানি দেখো, তারপরে এদেরকে মুসলিম বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আমরাও অনেক রিপোর্ট পেশ করতে পারি যে ISIS আসলে কারা, অনেকে তো দাবি যে RSS ISIS কে তৈরি করেছে, কে বলছে ওরা তৈরি করেছে, এগুলো পেপার পত্রিকা নিউজ আসছে, যদি পেপার পত্রিকায় যদি এটা যদি অথেন্টিক হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে দলিল আমরা প্রমাণ পেশ করতে পারবো, মানে অসংখ্য দলিল প্রমাণ পেশ করা যেতে পারে। তো সার্বিকভাবে কথা বলে অনেক কিছু কথা হতে পারে, আর আমাদেরকে কথা বলতে হয় মেপি মেপি, কারণ একটা যদি পাকা কথা বলি এটা নিয়ে তারা শুরু করে দিবে যে এরা হিন্দু বিদ্বেষী, এরা ভারতবর্ষ বিরোধী, মানে একটু যদি মুসলিমদের পান থেকে চুন খসে পড়ে তাহলে ভারতবর্ষ বিরোধী হয়ে যাবে। গান্ধীজিকে হত্যা করেছে তারা খুশি, গান্ধীজিকে টেরোরিস্ট বলছে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে, যার ভারতবর্ষের টাকাতে করতে, এদের কোনো কিছু হবে না, হবে না, এদেরকে কেউ জঙ্গি বলবে না, এদেরকে সন্ত্রাসী বলবে না, এদেরকে দেশদ্রোহী বলবে না, কিন্তু এই কথা যদি দাড়ি টুপিয়ালা একটা মুসলিম এসে যদি ফেসবুকে এখনই লাইভে বলে, আমি যদি বলি আমার নামে কেস হয়ে যাবে, আমাকে জেল খাটতে হবে, মানে এমন পরিস্থিতি হতে পারে। কিন্তু তারা ভারতবর্ষের জাতির পিতাকে তারা এইভাবে কথা বলছে, তারা বই প্রকাশ করছে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে যে গান্ধীজির হত্যাকারীকে সমর্থন করছে, তারপরে এরা দেশ মানে দেশকে ভালোবাসে, দেশপ্রেমী, আর আমরা মুসলিম হচ্ছে দেশদ্রোহী, আশ্চর্য নীতি। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। জয় সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আপনার আলোচনা শ্রবণ করলেন, পরবর্তী সময় যদি আমাদের সম্ভব হয় আবার আমরা আসবো, তবে আমরা একথাই বলি যে সর্বোপরি একথাই শেষ কথা যে ধর্ম কারো পৈতৃক সম্পত্তি নয়, ধর্ম নিয়ে আপনি আলোচনা করেন সমস্যা কি, ধর্ম আলোচনা করেন, ধর্ম আপনি বলছেন যে মুসলিম আমি ধর্ম নিয়ে আলোচনা করতে পারবো না, হিন্দু ধর্ম আলোচনা করতে পারবো না, কেন ভাই, হিন্দু ধর্ম কি আপনাদের পৈতৃক সম্পত্তি, আমি হিন্দু ধর্ম নিয়ে জন্মগ্রহণ করিনি এই জন্য আমি হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করতে পারবো না, আশ্চর্য। ভাই আমি যদি হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করতে না পারি, তা আমি যখন বইটা কিনতে চাই মুখে দাঁড়িয়ে ছিল মুসলিম দেখে চামচে বইগুলো কেন বিক্রি করেছে, আমার কাছে 1,13,000-14,000 টাকা আমি হিন্দু ধর্মগ্রন্থ কিনেছি, আমার বই এই যে বইগুলো আমি কিনেছি আমার কাছে কেন বইগুলো বিক্রি করছেন, যদি পড়তে না পারি বলতে যদি না পারি, মানে একটা আজীব যে আমি মুসলিম মুখে দাঁড়িয়ে আছে আমি হিন্দু ধর্ম নিয়ে কোনো কথা বলতে পারবো না। আরে আমি তো সিমিলার কথা বলছি, আপনার মতো বিদ্বেষ আমি ছড়াই না, আপনাদের মতো বিদ্বেষ আমি কখনো ছড়াই না, আমার কোনো আলোচনাতে নেই, আপনি নিজে স্বীকার করেছেন,
তারপর আমার মুখে যেহেতু দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, আমি হিন্দু ধর্মগ্রন্থ নিয়ে বলতে পারবো না, মানে আমার অধিকার নেই, মানে এই যে। তারপরে এরা নাকি সম্প্রীতি চাই, তারপরে এরা নাকি ভালোবাসা চাই, তারপরে এরাই নাকি মানবতার চূড়ান্ত শিখরে পৌঁছে গেছে, মানে এগুলো মানে চরম অজ্ঞতা, এটা দীর্ঘদিন যাবত ধরে হয়ে আসছে। ইনশাল্লাহ পরবর্তী সময় আমরা আবারও আসবো যদি কোনোদিন সম্ভব হয়। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।